আমরা কোশ্চেনটা করা সলভ করা স্টার্ট করি কোশ্চেনগুলো সলভ করা বলছি থিওরিটা করা স্টার্ট করি তো ফার্স্ট একটা কোশ্চেন আছে এক্সপ্রেস এক্সপ্রেস 1 বাই √5 √3 √8 উইথ আ র্যাশন্যাল র্যাশন্যাল ডিনোমিনেটর আমাদেরকে আচ্ছা আমাদেরকে শিক্ষা ওকে ঐ শিকা ক্লাস রেকর্ডিংসটা দেখে নেবে দেখে পুরোটা কমপ্লিট করে নেবে তোমার যা যা হোমওয়ার্ক আছে যেগুলো বেঁধেছে যদি বাঁধে কোন ডাউট থাকে তুমি আমাকে জিজ্ঞাসা করবে আচ্ছা এক্সপ্রেস করতে হবে এটাকে উইথ রেশনাল ডিনোমিনেটার মানে এটাও আর কি সেই রেশনালাইজ অফ সার্স যেটাকে বলে সেই জিনিসটাই শুধু আলাদা করে বলে দিয়েছে যে উইথ রেশনাল ডিনোমিনেটার ডিনোমিনেটরটাকে রেশনাল করতে হবে ঠিক আছে তো এখানে তো তিনটে টার্মই সার্ড তাই না তিনটে টার্মই রুট ওভার ফাইভ ইজ আড রুট ওভার থ্রি ইজ আড রুট ওভার এইট ইজ আড তো তাহলে আমি কি করতে পারি যে কোনো দুটোকে একসাথে নিয়ে মানে এইটাকে আমি এইভাবে গ্রুপিং করতে পারি আর একটা গ্রুপ করে দিলাম ঠিক আছে তাহলে আমি এটাকে কিভাবে এই যে মাইনাস রুটোবার এইট টা আছে ওটাকে এভাবেই রাখো অন্যবার কি করি আমরা কনজুগেট দিয়ে গুণ করি এখানে অনেকগুলো কনজুগেট হতে পারে ঠিক আছে আমি সবগুলো বলে দেবো কোনো চিন্তা নেই কেউ যদি অন্যভাবে করে থাকো সেও নিজেরটাও দেখতে পাবে এই আমরা কি করলাম এই আমরা এইখানে যেখানে মাইনাস ছিল তাই তো এই মাইনাসটাকে প্লাস করে দিয়ে এর কনজুগেট নিয়ে নিলাম এবার তাহলে আমার যে রেজাল্ট আমি পাবো সেটা কি হবে ওয়ান বাই ফাইভ প্লাস রুটোবার থ্রি তার হোল স্কোয়ার মাইনাস রুটোবার এইট তার হোল স্কোয়ার হলো ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে ফাইভ রুটোয়ার ফাইভ এর হোল স্কোয়ার মানে ফাইভ তাই তো প্লাস রুটোবার থ্রি এর হোল স্কোয়ার মানে থ্রি

এখানে কত হচ্ছে এখানে ফিফটিন আসবে টোটাল ইন্টু টু মানে থার্টি চলে আসবে সো দিস ইজ দ্য অ্যান্সার ঠিক আছে দিদি ওপরটাতেও তো মাল্টিপ্লাই করতে হবে আরে ওপর তো মাল্টিপ্লাই করিনি সরি সরি এই যে এই মাল্টিপ্লিকেশনটা যে এটা উপরেও তো করতে হবে আমি ওই জন্য ভাবছি এত ইজি কেন হয়ে যাচ্ছে কনজুকেট বলতে গিয়ে যতক্ষণ আমি কোনো কিছু দিয়ে ক্যালকুলেশন করছি ততক্ষণ থাকবে আচ্ছা এই জায়গাটা একটু ঘিজিমিজি হয়ে যাবে তো সরি সবাইকে কাটতে হবে এই জায়গাটা রুটোয়ার ফাইভ প্লাস রুটোভার থ্রি প্লাস এইট ইন্টু দিস

আমাকে মেনলি আমাকে কি করতে বলেছিল আমাকে করতে বলেছিল রেশনলাইজ দা ডিনোমিনেটর ডিনোমিনেটরকে রেশনলাইজ করতে হবে তো এই যে রেশনালাইজ করে দিয়েছি ডিনোমিনেটরটাকে ঠিক আছে তো এই ধরনের কোশ্চেন বোধ আমি একটা হোমওয়ার্কে দিয়েছিলাম আমার মনে নেই হোমওয়ার্কে কি দিয়েছিলাম এই ধরনের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম তো নাকি এক্স্যাক্টলি এই কোশ্চেনটাই দিয়েছিলাম আমি এরকম একটা মিস হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে এবার যাদের যাদের ওই কোয়েশ্চেনের অসুবিধা হয়ে তারা এইভাবে কোশ্চেনটা সলভ করতে পারবে আচ্ছা বলো এই প্রসেসে কারোর কোনো ডাউট আছে কারোর কোনো ডাউট থাকবে সে বলো এই প্রসেসটা অন্যভাবেও করা যায় আমি সেটা দেখিয়ে দেব। যাদের মনে হচ্ছে আমি মাইনাস এই মাইনাস রোটোবার এইটটাকে এখানে না রেখে এটাকে ভেতরে রেখে প্লাস রোট থ্রিটাকে বাইরে রাখতে পারতাম তারাও ঠিক বলছো তাদের অ্যান্সারও ঠিক আসবে কি আসছে রোটো বা ফাইভ

যদি এটা গুণ করেছি এখানে তাহলে উপরেও গুণ হবে নিশ্চয়ই রুট ওভার ফাইভ মাইনাস রুট এইট মাইনাস থ্রি এরপরে অ্যাজ ইট ইজ যেভাবে করেছি যে প্রসেসে আমরা করেছি সেভাবে করতে থাকো অবশ্যই সলভ হয়ে যাবে এবং রেজাল্ট সেম আসবে তোমরা চেক করার জন্য একবার দুটো প্রসেসে অঙ্কটা করতে পারো দেখবে রেজাল্ট কিন্তু তোমাদের সেম আসবে ঠিক আছে ক্লিয়ার হ্যাঁ বলো হ্যাঁ কি বলছো পেজটা দেখাবে আগের পেজটা হ্যাঁ একটু ঠিক করে নাও আমি জানি এই জায়গাতে হয়তো জায়গা রাখুনি স্পেস রাখুনি যার জন্য একটু অসুবিধা হবে একটু ঠিক করে নাও ঠিক আছে সবার হয়েছে নেক্সট কোশ্চেনে যাবো হ্যাঁ ম্যাম আচ্ছা আমি কিন্তু বলে দিয়েছি যেটা যে এইভাবে রুটোবার থ্রিটাকে আলাদা করতে পারতে সেরকম আরেকটা যেটা আমি বলে দিইনি সেটা কি সেটা হলো রুটোবার ফাইভটাকেও আলাদা করতে পারতে এটাকে রোটোবার থ্রি মাইনাস রোটোবার এইটাকে একটা গ্রুপিং করে নিয়ে রুটোবার ফাইভ করতে পারতে তো যেটা খুশি সেটা করতে পারতে ঠিক আছে কখনো কখনো আমাদের দরকার হয় কোনো একটা নির্দিষ্ট জিনিস করার তো তিনটের মধ্যে যে কোনো একটা করতেই পারতে যখন যেরকম দরকার হবে আমরা তখন সেরকম করব এবার এক ধরনের কোশ্চেন করি যে এই কোশ্চেনগুলো বোধহয় দিয়েছিলাম ইফ এ বি আর রেশনাল রেশনাল ফাইন্ড দ্য ভ্যালুস ভ্যালুস অফ এ অ্যান্ড বি এই কোয়েশ্চেনটাও আমি দিয়েছিলাম সম্ভবত থ্রি প্লাস রুট ওভার ফাইভ বাই থ্রি মাইনাস রুট ফাইভ ইজ টু এ প্লাস বি রুট ফাইভ তাহলে এই কোশ্চেনটা যখন আমাকে সলভ করতে হবে তখন আমরা কিভাবে করব তো দেখো এই যে জিনিসটা এই যে জিনিসটা এই জিনিসটা কিন্তু রেশনালাইজড কেন রেশনালাইজড কারণ এ নিজে রেশনাল বি নিজে রেশনাল তো এ এটাকে আমি মানে সামথিং বাই সামথিং এর আকারে লিখতে পারি ধরো আমি পি ওয়ান বাই কিউ ওয়ান এইভাবে লিখতে পারি তবেই তো রেশনাল নাম্বার ওটা প্লাস বিটাকেও আমি পি টু বাই কিউ টু এর আকারে লিখতে পারি আর রুট ফাইভটা কোথায় আছে উপরে আছে তাহলে নিচে দেখো কিউ ওয়ান কিউ টু দুটোই রেশনাল নাম্বার নিচে তাই তো তাহলে নিচে কোনো ইরেশনাল নাম্বার নেই এই সাইডটাতে রাইট হ্যান্ড সাইডটাতে কিন্তু লেফট হ্যান্ড সাইডে নিচে রেশনাল নাম্বার আছে √3 মাইনাস √5 ইটসেলফ ইজ আ রেশনাল নাম্বার তাহলে আমাকে কি করতে হবে দুটোকে যদি আমাকে কম্পেয়ার করতে হয় তো ডেফিনেটলি আমাকে কি করতে হবে বলো কি করতে হবে 3 √5 রেশনাল নাম্বার কি করে হলো

ই নাম্বার দেন রুট ওভার নাইন আবার রেশনাল নাম্বার হয়ে যায় কারণ এর ভ্যালু আসে থ্রি ঠিক আছে এবার যখন আমি এর তাহলে রুট ওভার ফাইভটা র্যাশ ই র্যাশনাল সেটা বোঝা গেলো এবার যখন আমি একটা র্যাশনালের থেকে আরেকটা ই র্যাশনাল বিয়োগ করি তখন ই র্যাশনালটা কেমন ধরনের জিনিস একটা নন টার্মিনেটিং নন রেকারিং একটা জিনিস তাই তো নন টার্মিনেটিং নন রেকারিং জিনিসকে আমি একটা টার্মিনেটিং জিনিসের থেকে বিয়োগ করছি তো যোগ বিয়োগ গুণ যাই করি আমি টার্মিনেটিং জিনিসের থেকে যদি আমি যোগ বিয়োগ গুণ কিছু একটা করি ডিভাইডের সময় একটা আলাদা একটা কন্ডিশন থাকে তাই আমি ডিভাইডটা বলছি না তো সেক্ষেত্রে দেখো একটা নন টার্মিনেটিং মানে শেষ হচ্ছে না রুটোভার এর ভ্যালু এক্স্যাক্টলি আমরা জানি না আমি ধরে নিলাম টু পয়েন্ট ওয়ান এইট নাইন টু এইট সেভেন থ্রি ডট ডট এরকম কিছু একটা সাপোজ আমি ধরে নিলাম নন রিকার্ডিং যেহেতু অ্যান্ড নন টার্মিনটিং যেহেতু এবার যখন এটা থেকে আমি থ্রিকে থ্রি থেকে এটা বিয়ে করবো থ্রি পয়েন্ট জিরো 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 রাই তো যখন বিয়ে করবো তখন এইটা যেটা আসবে ওয়ান এইট নাইন আসবে মানে শেষ তো হবে না কারণ এর নিজের শেষ নেই তো এই যে রেজাল্টটা পাবে তুমি যোগ করো বিয়ে করো যাই করো শেষ তো হবে না এর তার জন্যে এই নাম্বারটা যেটা আসবে সেটা একটা নন টার্মিনেটিং নন রেকারিং নাম্বার আসবে সো দিস ইস আই ইডাকশনাল নাম্বার দুটো ইরাশনাল নাম্বারের মধ্যে যোগ বিয়োগ যাই করি আমরা সেটা ইরাশনাল নাম্বারই আসে এটা করাইনি না ইরাশনাল নাম্বারের এই প্রপার্টিস করিয়েছিলাম পড়ানোর তো কথা করিয়েছিলে ওকে ওকে তাহলে করানো হয়ে গেছে তো ঠিক আছে তাহলে বুঝতে পেরেছ নিশ্চয়ই ইরাশনাল নাম্বার কেন বলবো এটাকে তাহলে আমাকে কি করতে হবে দুই সাইডটাকেই ইরেশনাল যে পার্টটা যদি থাকে তাহলে দুটোকেই রেশনাল করতে হবে তবে আমি কম্পেয়ার করতে পারবো তো রেশনাল করার তো নিয়ম আমরা শিখে গেছি তাহলে আমি কি করব থ্রি প্লাস রুট ওভার ফাইভ নিচে আছে থ্রি মাইনাস রুট ফাইভ এটার কনজুগেট কি হবে থ্রি প্লাস রুট ফাইভ হবে তাহলে তো ওটা বিয়োগ মানে ওটা গুণ করছি প্লাস পার্টটা সো উপরেও হবে আর এই সাইডে অ্যাজ ইট ইজ রেখে দাও ঠিক আছে

যেটা ইরাশনাল সেটাকে ইরাশনাল সাথে কম্পেয়ার করব এই যে যার সাথে সার্ড আছে সেটাকে সার্ডের সাথে কম্পেয়ার করব আর যেটা শুধু রেশনাল আছে সেটাকে রেশনাল এর সাথে কম্পেয়ার করব ঠিক আছে তাহলে এ এর ভ্যালু আসছে 14/4 মানে 7/2 ঠিক আছে এ এর ভ্যালু আসছে 7/2 আর বি এর ভ্যালু কত আসবে বি এর ভ্যালু আসবে দেখো বি √5 তাহলে 6/4 √5 তাহলে বি এর ভ্যালু 6/4 দ্যাট ইজ 3/2 তাহলে এ এর ভ্যালু আসছে সাতের দুই বি এর ভ্যালু আসছে তিনের দুই ঠিক আছে বুঝতে পেরেছো সবাই ম্যাম আর একবার করবেন হ্যাঁ অবশ্যই কোথায় বুঝতে পারেনি বলো একবার ম্যাম 14 বাই 6 রুট ওভার 5 বাই uh, 4 ওইখান থেকে এই এই জায়গা থেকে এই জায়গা থেকে না হ্যাঁ ম্যাম তো এখান থেকে আমি কি করেছি চোদ্দ বাই চার লিখেছি আলাদা করে দিয়েছি প্লাস

তো চোদ্দ বাই চার আলাদা করে দেখেছি সিক্স ফোর আলাদা করে দেখেছি এবার এই যে পোর্শনটা এই এই যে টোটাল এই যে জিনিসটা দেখছো এ প্লাস পার্ট আর এ তো রেশনাল অলরেডি আমরা জানি তাই তো তাদের নিশ্চয়ই এর সাথে কম্পেয়ার কর মানে এই দুটো ইকুয়াল হয়ে যাবে ঠিক আছে যেহেতু এটাও রেশনাল আর এ নিজেও রেশনাল লেখাই তো আছে বি আর রেশনাল তাই না হবে

ঠিক আছে কারোর যদি ডাউট থাকে আবার বলো আবার বুঝিয়ে দেবো আর একটা কোশ্চেন করে বোঝাবো দরকার হলে কারোর ডাউট থাকবে বলো তুমি কে কথা বুঝো বলো তা এতো অসুবিধা হচ্ছে আহ স্নেহা নাকি ম্যাম কনফিট পার্থী একটু বুঝিয়ে দিন কোনটা কোনটা আরেকবার বলো

আচ্ছা পুরোটা করে নিয়েছো সবাই আমি আরেকবার এই জায়গাটা একটু ডিজিট করে দিই পুরোটা করে নিয়েছো প্রত্যেকে মুছে দিই হ্যাঁ ম্যাম ঠিক আছে ওকে একটু মুছে একটু ক্যালকুলেশনটা আর একটু একটা দুটো স্টেপ করে দিই তাহলে হয়তো একটু অসুবিধাটা কম হবে দেখো তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি দেখো দুটোই তো সেম জিনিস আছে থ্রি প্লাস রুট ওভার ফাইভ থ্রি প্লাস রুট ওভার ফাইভ

এবার তাহলে আরো ক্যালকুলেশন করো তিন তিরিকে নয় প্লাস রুট ওভার ফাইভ স্কোয়ার দ্যাট ইস ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ নিচে কত হচ্ছে ফোর ইজ ইকুয়াল টু এ প্লাস বি রুট ফাইভ এর পরেরটা বোধহয় সবাই বুঝতে পেরেছ এই ক্যালকুলেশনটুকু আমি একটু স্টেপ জাম্প করেছিলাম তোমরাও স্টেপ জাম্প করবে অবশ্যই এখন যারা স্টেপ জাম্প করতে পারছো না তারা নর্মালি এইভাবে করো আরো স্টেপ জাম্প করাবো শুধু এইখানে শেষ হবে না স্টেপ জাম্প আমাদেরকে আরো করতে হবে ঠিক আছে তো খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবে তোমাদের যা যে যে বই ফলো করো শেষ হয়ে গেলে ডেফিনেটলি আজকে না হলেও কালকে সেই বইটার এই চ্যাপ্টারটা ভালো করে দেখবে প্রতিটা কোশ্চেন দেখে কোশ্চেন ইজি কোনটা পারছি কোনটা পারছি সেগুলো রাইট দিয়ে চলে গেলে হয় না কি করতে হয় আমাদেরকে দেখতে হয় যে কোন কোশ্চেনটা দেখতে সব থেকে বেশি খারাপ দেখে মনে হচ্ছে আমি এই কোশ্চেনটা পারবো না সেই কোশ্চেনটাই ট্রাই করতে হয় যদি সেই ধরনের সমস্ত কোশ্চেন আমরা একটা চ্যাপ্টারে পারি তাহলে আমি বুঝবো যে সেই চ্যাপ্টারটা আমার মোটামুটি ভালোভাবে তৈরি হয়েছে ঠিক আছে এই ধরনের কোশ্চেন আমাদেরকে অজস্র প্র্যাকটিস করতে হবে আচ্ছা তাহলে কি সবাই বুঝতে পেরেছো আমি কি একটা কোশ্চেন দেব অলরেডি তোমাদের হোমওয়ার্ক একটা কোশ্চেন ছিল আমি জানি যতদূর যে আমি দিয়েছি তাই না আচ্ছা একটু অন্য ধরনের একটা দিতে পারি একটু কি বেশি টাফ হয়ে যাবে দেওয়া কি কি হোমওয়ার্ক এ দিয়েছিলাম তো ভুলে গেছি ঠিক আছে আপনি যেটা এখন করলেন সেটাই হোমওয়ার্ক ছিল আচ্ছা আচ্ছা এটাই ছিল ওকে তাজমন একটা দিয়ে আহ তাহলে কোশ্চেন দেখো ফাইভ মাইনাস আগের কোশ্চেনটা তাহলে অনেকেরই হয়নি ডা এই কোশ্চেনটা হোমওয়ার্কে ছিল যেটা কার কার হয়নি হাত তোলো কার কার হয়নি আচ্ছা সৌমিলি সৌমিলি বুঝতে পেরেছো এখন আর অসুবিধা নেই না ম্যাম আর আর সবাই আচ্ছা সবাই যখন পেরেছে তাহলে একটু টাফ ইসি দিয়ে ইজি দিয়ে কি করবো তাহলে তাই না কোশ্চেনটা কোয়েশ্চেনটা বোধ হয় বিস ইস ইকুয়াল টু টু বাই রুট ওভার টেন মাইনাস রুট ওভার এইট y इसे करते हैं एकदम सेम क्वेश्चन नहीं एक तो आधा था दो लॉजिक तक सेम ही दें फाइंड डी वैल्यू ऑफ वैल्यू ऑफ x माइनस y होल स्क्वायर x माइनस y होल स्क्वायर वैल्यू आर कौन तादारी 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 कौन है যার হয়ে যাবে সে গ্রুপে পাঠাবে

স্কোয়ার রুটের একটা কোশ্চেন দিয়েছিলাম হোমওয়ার্ক এ স্কোয়ার রুট ফাইন্ড স্কোয়ার রুট অফ বলে কোন সার্ট দিয়েছিলাম তাড়াতাড়ি বলো আপনি একটা দিয়েছিলেন যে এক্সপ্রেস ইন সিম্পলেস্ট ফর্ম আচ্ছা না স্কোয়ার রুট দিইনি না ঠিক আছে ঠিক আছে কার হয়েছে একবার হাত তোলো তাড়াতাড়ি আর একজনেরটা পেয়েছি সোহাগময় আর কেউ নেই কি করে সম্ভব সেটা এটা দেখে বোঝা যাচ্ছে চোখটাকে তো ঠিক করতে হবে এটা মানে কি এটা মানে কি বলো আচ্ছা অনেকের হয়েছে কিন্তু পাঠাওনি কেন তোমরা আমাকে তোমরা তো আমাকে পাঠাওনি কেন আচ্ছা আর আর সবাই আচ্ছা হাত নামিয়ে নাও হাত নামিয়ে নাও অনির্বেদ অনির্বেদ এই রুট ওভার এইটটা মানে কি অনির্বেদ অনির্বেদ না আনসার এসে গেছে আচ্ছা ঠিক আছে অনির্বে ওকে পাঠিয়ে দাও পাঠিয়ে দাও আমি এখনো পাইনি টাই পেয়েছি সোহাগময় বেড়া অনির্বেদ কোথায় গেলে অনিশ অনিশ দাস লাইন আমি এখনো করছে আচ্ছা অনির্বেদ বলো এই জায়গাটার মানে কি এই রুট ওভার এইট কথাটার মানে কি আগে আমি করিনি এটা এটা অ্যাকসিডেন্টে করে শেষ করে পাঠাচ্ছি অসুবিধা নেই তুমি করো না তুমি এমনি মুখে বলো দুটোবার এইট আর টু দুটোভার টু এদের মধ্যে কোনো কিছু দেখতে পাচ্ছো একই রকম জিনিস কিছু দেখতে পাচ্ছো খুঁজে পাচ্ছ পাচ্ছ না অনির্বেদ পাচ্ছি বলো সেটা কি একই রকম বলতে এই দুটো নাম্বার কি এই দুটো কি একই একই জিনিস না আলাদা একই একই

দুটোকেই কি আলাদা আলাদা করে এটাকে বলা হয় বাংলায় বলা হয় করণী নিরসন দুটোই কি আলাদা করে করণী নিরসন করব বা রেশনালাইজ করব না একই সাথে করব যদি আমি একসাথে নিয়ে নি দুটোকে যদি এলসিএম করি রুটোভার টেন মাইনাস রুটোভার এইট ইন্টু রুটোভার টেন প্লাস রুটোভার এইট এভাবে যদি একসাথে করি অটোমেটিক এটা একজন আরেকজনের কনজুগেট হয়ে যাচ্ছে তো রেশনালাইজ হয়ে যাচ্ছে দ্য ডিনোমিনেটর ঠিক আছে আমার সমস্ত সমস্যা এখানেই সলভ হয়ে যাচ্ছে এবার অনেকে করো যে এখানে আর এখানে আলাদা করে করলে আবার এখানে আর এখানে আলাদা করে করলে সেভাবে করলেও কোনো অসুবিধা নেই জিনিসটা একই হবে অ্যান্সারটা একই আসবে কিন্তু আমার একটু স্টেপ বেশি হবে আমি কেন স্টেপ বেশি করব তাই তো তাহলে কি হবে এই এর সাথে গুণ হয়ে যাবে এইটা রুট ওভার টেন প্লাস রুট ওভার এইট মাইনাস হয়ে যাবে টু এর সাথে গুণ হবে রুট ওভার টেন মাইনাস এইট ডান তাহলে টু রুট টেন

কেটে দাও তাদের টু রুট ওভার এইট হয়ে যাচ্ছে আমার অ্যার আমরা তো ভাবে করতে পারি যে রুট ওভার এইট নাইন এ টু রুট ওভার টু নিয়েও করতে পারি করতে পারি হ্যাঁ অবশ্যই করতে পারি হ্যাঁ ঠিক আছে ওভাবেও করতে পারি আমি তো সেটাই বললাম এটাকে ওভাবে করতে পারি এটাকেও চেঞ্জ করতে পারি দুটোকে একই জিনিস আনতে হবে এখন ব্যাপারটা গিয়ে এই রুট ওভার এইটটাকে মানে টু রুট ওভার টু করে তারপর যখন স্কোয়ার করি আমরা তখন আমাদের একটু ক্যালকুলেশন করতে হয় দুই যখন হচ্ছে আবার দুই তাহলে আট হচ্ছে আর রুট ওভার এইট এর যখন হোল স্কোয়ার করি তখন আমরা জানি যে রুট ওভার এইট হোল স্কোয়ার মিনস এইট ঠিক আছে এই আমি বললাম রুট ওভার টাকে প্রেফার করতে দুটো একই জিনিস সবাই বুঝতে পেরেছে কিভাবে করবে এই ধরনের কোশ্চেন আমি একটু লং প্রসেসে করছিলাম ওই কনজুগেট দিয়ে এই দুটো এইভাবে গুণ করে তাই তো এইভাবে গুণ করে ওভাবে ওই তো বললাম তো ওভাবে করা যাবে করা যাবে না তা নয় কিন্তু আমি করবো কেন যেহেতু আমাদের শর্ট প্রসেস হয়েছে একবার দেখিয়ে দেবে অনীশ অনীশ এই যে অনীশ এই কথাটাই তো আমি বললাম আমি এত বড় কেন করব দেখো আমাদের হাতে এখন ক্লাস 8 আমাদের হাতে টাইম আছে ক্লাস 9 সরি ক্লাস 9 এখন ক্লাস 9 তো তোমরা টাইম কোথায় ঠিক আছে এইট হলে তাও ছেড়ে দিতাম আমি ক্লাস নাইনে কোথায় টাইম আমার হাতে কোশ্চেন সলভ করতে হবে তো সব কোশ্চেন তো আমি পারবো না হ্যাঁ আমি দেখছি হ্যাঁ সোহাগময় তো সোহাগময় সোহাগময় কি করেছো হঠাৎ করে এসব কেটে কুটে গেলে আপনি যে লাস্টে স্কোয়ার দিননি আরেকবার বলো লাস্টে হয়নি কোথায় স্কোয়ার হয়নি বলো তো হোল স্কোয়ার ও আচ্ছা আচ্ছা ওকে ওকে স্কোয়ার করতে হবে তো তাহলে আরেকটা স্টেপ আসবে এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার ইজ টু তখন হয়ে যাবে টু হোল স্কোয়ার তো টু এর স্কোয়ার মানে ফোর রুট স্কোয়ার মানে আচ্ছা এইটা এসে সোহাগ ময়ের অ্যান্সার ওকে কিন্তু তবুও সোহাগ করেছো কিভাবে তুমি কি আলাদা করে বাইরে ক্যালকুলেশন করে নিয়ে ভ্যালু গুলো বসিয়ে দিয়েছো হ্যাঁ কিন্তু তুমি রাফে কোথাও ক্যালকুলেশন করেছো তাই না কিন্তু সেই তো টাইম চলে গেছে এতটা টাইম তো আমার চলে গেছে তাই না আলাদা করে করেছো আলাদা করে করায় কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে তো টাইম সেভ করতে হবে টাইমটা সেভ না করলে অসুবিধা হবে আমার কারণ কোশ্চেন এর সেটে কোশ্চেন পেপারে যদি পঞ্চাশটা পঞ্চাশটা না হলেও যদি কুড়িটা অঙ্ক থাকে পঁচিশটা অঙ্ক থাকে তার মধ্যে অন্তত ফাইভ পার্সেন্ট অঙ্ক এরকম থাকবে যেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যেগুলো আমরা ক্লাসে করিনি কখনোই করিনি জীবনে প্রথমবার দেখছি তো আমাদেরকে তো সেইগুলো সলভ করতে গিয়ে টাইম অনেকটা বেশি দিতে হবে আমি যদি এই জানা কোশ্চেনগুলো এরকম ঘুরিয়ে পিছিয়ে করতে থাকি তাহলে আল্টিমেটলি আমার টাইমটা খেয়ে যাচ্ছে তো আমরা সেটা করব না ঠিক আছে আচ্ছা এবার দেখো একটা কোশ্চেন এই ধরনের কোয়েশ্চেন তাহলে সবাই পারবে এবার একটু চেঞ্জ করে দেব হ্যাঁ ঠিক আছে তাহলে এবার বলছে ইভ্যালুয়েট ইভ্যালুয়েট রুটের মধ্যে আছে ফাইভ প্লাস টু রুট সিক্স তাহলে আমাকে কি করতে হবে স্কোয়ার রুট বার করতে হবে কার একটা সার্ডের সার্ডটা কি ফাইভ প্লাস টু রুট সিক্স দ্যাট ইজ আ সার্ড আর তোমাকে কি ভোট করতে বলেছে এর রুট ওভার বার করতে বলেছে ঠিক আছে সাপোজ তোমাকে বলেছে রুট ওভার ওয়ান এর ভ্যালু বার করতে তাহলে তুমি কি করতে কি করে করতে কত ছিল ভ্যালু হবে ইলেভেন হবে ঠিক এরকম এই সার্টটাকে যখন আমি রুট ওভার করবো তখনও কোন একটা ভ্যালু আসবে আমাকে সেটাই জিজ্ঞাসা করেছে তাহলে আমাকে দেখতে হবে কিভাবে করব। এখন দেখো

সব সময় মাথায় রাখবে এই যে টু এ বি আছে সেটা এই জায়গাটা মানে টু এর সাথে ইন্টু সামথিং আছে এই জায়গাটা অথবা কখনো কখনো অ্যাডজাস্টও করতে হয় সব তো ইজিলি দেখা যায় না তো এক্ষেত্রে যেহেতু দেখা যাচ্ছে আমরা কি করব এই রুটোভার সিক্সটাকে এমন ভাবে ভেঙে নেব যে তাদের স্কোয়ার স্কোয়ার করে যোগ করলেই পাঁচ আসবে তো রুটোভার সিক্স কে যদি আমি রুটোভার টু ইন্টু রুটোভার থ্রি লিখি তাহলে রুটোভার টু এর স্কোয়ার টু

সার্টটা এই যে ফাইভ প্লাস টু দুটোফা রুট বার করতে হবে বার হতেই পারে এটা তো একটা নাম্বার একটা নাম্বার হলে তার ডেফিনেটি একটা স্কোয়ার রুট থাকবে ওয়ান টোয়েন্টি ওয়ান একটা নাম্বার বলে তার একটা স্কোয়ার রুট ছিল তাহলে এর কেন থাকবে না তো সেটা আমি কিভাবে করবো আমি ভেতরের জিনিসটাকে নিয়ে অ্যানালিসিস করছি ভেতরে কি আছে ফাইভ প্লাস টু ঠিক আছে তাহলে এটাকে যদি আমি কোনোভাবে এই যে এই জিনিসটাকে যদি আমি কোনোভাবে এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারতাম আমি ভেতরের জিনিসটাকে তাহলে এর উপরে রুট হতো রুট আর স্কয়ার রুট কেটে গিয়ে স্কয়ার আর স্কয়ার রুট কেটে গিয়ে শুধুমাত্র এ প্লাস বি হতো তাহলে এক কথায় আমি যেটা বলতে চাইছি সেটা কি যে ভেতরের জিনিসটাকে এইভাবে লিখতে হবে এ প্লাস বি হোল আকারে লিখতে হবে কাকে ভেতরের জিনিসটাকে আর হয়েছে সব বলো ঠিক আছে তাহলে এই জিনিসটাকে যখন আমি এই স্ট্রাকচারে লিখবো এই স্ট্রাকচার মানে কি এর মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তাই তো তার মানে ভেতরের জিনিসটাকে আমাকে এই ফর্মে লিখতে হবে তো এই ফর্মে যখন লিখবো তখন মাথায় রাখবো যে টু এ বি পার্টটা আছে না সেটা এখানে টু ইন্টু সামথিং এর আকারে থাকবে ইন জেনারেল এই টু 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 বা সিক্স এই যে সার্ডের পার্টটা সেটাই নর্মালি এইভাবে থাকে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মটা না এই যে পাঁচ এই জায়গাটায় থাকে ইন জেনারেলের কথা বলছি সব সময় না খুব রেয়ার কেসে চেঞ্জ হয় আমি সেই রেয়ার কেসও বলে দেব রেয়ার কেস না সে ধরনের কোশ্চেন আর কি বলে দেবো কেস আর রেয়ার কোথায় এখানে আচ্ছা তাহলে এটাকে আমি কি বললাম এটাকে টু এ বি এ ফরম্যাটে লিখলাম তাহলে এর ভ্যালু কথা হচ্ছে রুটোভা টু রুটা বিএর ভ্যালু হচ্ছে রুটোভা থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হচ্ছে ফাইভ হচ্ছে ম্যাচ করে যাচ্ছে তো আমার অসুবিধা নেই

হয়েছে করে সবাই কার কার বুঝতে অসুবিধা হয়েছে একবার হাত তোলো কোনো অসুবিধা নেই অসুবিধা হতে পারে অঙ্ক ফার্স্ট করছো একবার হাত তোলো কারোর বুঝতে অসুবিধা হয়নি তাহলে যে কি একজন বললে আমাকে ঠিকই ম্যাম আমি বললাম হ্যাঁ অসুবিধা হয়েছে তো হ্যাঁ ম্যাম ও হো হাত তুলেছো ওকে ওকে এক মিনিট একটা কোশ্চেন খুঁজে নিয়ে তারপরে বলেছি

ম্যাচ করে গেছে এই যে এর সাথে যদি ম্যাচ করে যায় তাহলে এটাকেই নেব যদি ম্যাচ না করতো তাহলে অন্য কোন একুশ কে অন্য ভাবে ভাঙতাম ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান সেভাবে ভাঙতে পারতাম কিন্তু ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান করলে টোটাল যে রেজাল্ট আছে সেটা টোয়েন্টি টু আসছে কিন্তু আমার তো টেন লাগবে তার জন্য আমি এইভাবে ভেঙে দিয়েছি ক্লিয়ার এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার এই পর্যন্ত ইয়েস

এটা সেভেনটাকে আমি রুট বা সেভেন এর স্কোয়ার লিখতে পারি থ্রিটাকে রুট বা থ্রি এর হোল স্কোয়ার লিখতে পারি পারি নাকি হ্যাঁ ম্যাম ঠিক আছে সেভাবে এসে আর কোথাও ডাউট আছে বলো আছে কোশ্চেন দি তাহলে একটা ওকে না তাড়াতাড়ি হ্যাঁ

মাইনাস রুট ওভার এইট ঠিক আছে অন্য সবাই দেখো এটা ঠিক আছে কিনা অ্যান্সার বলবে না আরুষ বলবে না পাঠিয়ে দেবে গ্রুপে সবাই পাচ্ছ ম্যাম পাঠিয়ে দিয়েছি আচ্ছা ওকে কে কে পেরেছ অতগুলো ওকে আর তামিয়ে না পারোনি হাত তো তো একবার হাত নামিয়ে না উপর থেকে এবার বলো কে পারোনি অরিদ্র পারোনি অরিত্র ওকে রেনেসা ঠিক আছে মানে পেরেছি আমি হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট ঠিক ঠিক আছে সবাই পেরে গেছে কি করতে আমি এটাকে তো আমাকে কি করতে হবে রুটোভার উনিশটাকে অষ্ট আশি যেটা এটাকে আমাকে ভাঙতে হবে কি করে ভাঙতে পারি এইট ইন্টু ইলেভেন যদি আমি করি তাহলে দেখো উনিশ একচুয়ালি আট যোগ ইলেভেন হয় তাহলে এটাকে রুটোভার এইট ইন টু ইলেভেন করবো ঠিক আছে হিরানো তাহলে এটা কিভাবে করবো এই উনিশটাকে লিখবো এগারো যোগ আট মাইনাস টু রুটোভার আচ্ছা এগারোটাকে কিভাবে লিখবো রুটোভার এগারো এর স্কোয়ার প্লাস কিভাবে লিখবো রুটোভার এইট টু রুটোভার এইট রুটোভার ইলেভেন সো দিস ইজ হবে

কারোর এখনো যদি ডাউট থাকে তাহলে বলবে আরেকটা কোয়েশ্চেন করাবো আদারওয়াইজ আমি হোমওয়ার্কে দিচ্ছি এটা তাহলে ডাউট নেই আচ্ছা আচ্ছা রুলস অফ এক্সপোনেন্ট আজ হওয়ার কথা ছিল না রুলস অফ এক্সপোনেন্ট এটা অলরেডি সবাই জানো তবুও আমি একবার বলে দিই এটা তো ক্লাস এইটে সবারই ছিল

রেশনাল নাম্বার যদি হয় ই নাম্বার এর ক্ষেত্রে কিন্তু বলা হয়নি ঠিক আছে শুধুমাত্র রেশনাল এর ক্ষেত্রেই বলছি আমরা আপাতত ই র্যাশনালদের ক্ষেত্রে আমরা জানবো কিভাবে হয় এ টু দি পাওয়ার পি ইন এ টু দি পাওয়ার কিউ হয়ে যায় এ টু দি পাওয়ার পি প্লাস কিউ নাম্বার টু হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার কিউ যদি হয় যেহেতু দুটোই পাওয়ার এবং তার মধ্যে ব্রাকেট আছে তাহলে পি কিউ হয়ে যাবে নাম্বার থ্রি হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউ ইজ ইকাল টু হয়ে যাচ্ছে গুণ হলে যোগ হয়ে যাচ্ছে ভাগ হলে বিয়োগ হয়ে যাচ্ছে ঠিক আছে এটা তিন চার নাম্বার কি হবে এ বি হোল টু দি পাওয়ার পি তাহলে এর মাথায়ও আছে বি এর মাথায়ও আছে পি ঠিক আছে পাঁচ নাম্বারের ক্ষেত্রে হচ্ছে এ টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান হচ্ছে অলওয়েজ আচ্ছা এটা কি হচ্ছে এ টু দি পাওয়ার পি

এই মাইনাস স্ট্যাচুয়ালি রেসি প্রকল্পে রিপ্রেজেন্ট করে ঠিক আছে এ টু দি পাওয়ার মাইনাস পি মানে ওয়ান বাই এ টু দি পাওয়ার পি এ টু দি পাওয়ার পি ওকে মাথায় থাকবে প্রত্যেকে কি এটা জানো না কাউকে কোনোটা এক্সপ্লেন করতে হবে কোনোটা কাউকে এক্সপ্লেন করতে হবে এটা অনেকে ভুলে যাও বারবার মাথায় রাখবে এগুলো প্রত্যেকে এ টু দি পাওয়ার পি এস ইকোয়ার টু ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস পি এখানে যদি মাইনাস থাকতো এটা প্লাস হয়ে যেত বাট এখানে যেহেতু প্লাস আছে তো মাইনাস আছে দেখো এই দুটো একই জিনিস ঠিক আছে আশা করি এগুলোতে কারো কোনো অসুবিধা হবে না একটা কোশ্চেন দিয়ে করতে আচ্ছা তাহলে বলো টু দি পাওয়ার জিরো প্লাস্ট থ্রি টু দি পাওয়ার জিরো হোল বলো কেউ কিছু বলবে না কোশ্চেনটা পরে একটু দেখাবেন প্লিজ এটা তাড়াতাড়ি করে নাও

আচ্ছা তোমাদের সাইক্লিসিটি হয়েছে সাইক্লিসিটি করিয়েছি কি ম্যাম টু হবে আচ্ছা হ্যাঁ অ্যান্সার তো টু হবে এর অ্যান্সার টু হবে কেন হবে কারণ টু টু দি পাস জিরোর ভ্যালু কত যেন হিরণ্য টু টু দি পাস জিরো মানে কত হিরণ্য ম্যাম টু 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 দি পাস জিরো মানে কত সামথিং টু দি পাস জিরোর ভ্যালু কত এ টু দি পাস টু জিরো

নাম্বার অফ ফ্যাক্টরস বোধহয় হয়ে গেছে না না ম্যাম ক্লাসে তো হয়নি 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 না কে প্রথম থেকে ক্লাসে ছিল ইলেভেন এপ্রিল থেকে কে ক্লাসে ছিল বলো হ্যাঁ তুমি বলো হয়েছে দীপাঞ্জন ঠিক আছে আমরা সাইক্রিসিটি থেকে স্টার্ট করছি ওকে ওকে সাইক্রিসিটি থেকে স্টার্ট করি সাইক্রিসিটি দিয়ে আমাদের প্রচুর কোশ্চেন সলভ হয় প্রচুর ধরনের কোশ্চেন সলভ হয় সাইক্রিসিটি কাকে বলে মানে সাইক্রিসিটি তো সাইকেল থেকে এসছে সাইকেল মানে কি গোল তাই তো সাইকেল থেকে এসছে সি ওয়াই সি এল আমরা যেটাকে বাইসাইকেল সাইকেল বুঝি বাই মানে দুই আর সাইকেল মানে গোল দুটো গোল গোল চাকা থাকে বলে ওটাকে বাইসাইকেল বলা হয় চৌকো চাকা থাকলে আর ওটাকে সাইকেল বলা হতো না ঠিক আছে অন্য কিছু বলা হতো তাহলে সাইক্লিসিটি কাকে বলবো যে সাইক্রিসিটি না একটা প্যাটার্ন একটা পিরিয়ড একটা নির্দিষ্ট সংখ্যার পরে সেই সেম জিনিসটা আবার রিপিটেশন হয় তো সেটাকে আমরা সাইক্লিসিটি বলি যেরকম আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করছি এখন তোমাদেরকে দেখার দরকার নেই আমি যখন লিখতে হবে আমি বলে দেবো যেরকম ধরো আমি নিলাম যে আহ ধরো থ্রি ঠিক আছে তাহলে থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে কত থ্রি

ইউনিট ডিজিজ গুলো কি হচ্ছে থ্রি টু দি পার ওয়ান এ থ্রি হচ্ছে থ্রি টু দি পার টু তে নাইন হচ্ছে থ্রি টু দি পার কিউব যখন আসবে তখন আর আমি কিন্তু সাতাশ দেখব না সাতটা দেখবো অনলি থ্রি টু দি পার ফোর এ কত হচ্ছে অনলি ওয়ানটা দেখব থ্রি টু দি পার ফাইভ এ কত হচ্ছে অনলি থ্রি থ্রি টু দি পার সিক্স এ কত হচ্ছে অনলি নাইন ঠিক আছে তাহলে একটা প্যাটার্ন আমি পেয়েছি কি বলতো এই যে থ্রি আর এই যে থ্রি কোনো অসুবিধা নেই থ্রি টু দি পার ওয়ান এ থ্রি এসছে আবার থ্রি টু দি পার ফাইভ এ থ্রি এসছে ইউনিট ডিজিট আবার দেখো থ্রি টু দি পার টু তে যেরকম নাইন এসছে টু দি এ আবার কিন্তু নাইন এসছে মানে ফার্স্ট ডিজিট যখন এর ইউনিট যখন থ্রি ছিল তার ঠিক পরের যে একটা পাওয়ার চেঞ্জ করে দিয়েছো বাড়িয়ে দিয়েছো তখন নাইন আসছে এখানেও তাই সিক্স পাওয়ারে ফাইভ আছে ইউনিট ডিজিট থ্রি আসছে পাওয়ারে যে সিক্স চলে এসছে ইউনিট ডিজিট নাইন চলে এসছে এবার থ্রি টু দি পার সেভেন একটু বার করো তো বলো বার করে কত হবে থ্রি টু দি পার সেভেন হ্যাঁ কি

টু থ্রি টু দ্বিপার থ্রি তে সাত আছে সেটা এখানে আবার চলে এসছে তাহলে কত হচ্ছে এই তিন আর এই তিনের মধ্যে কত চার আবার এই যে সাত আর এই সাতের মধ্যেও ডিফারেন্স কত সাত তাহলে আমি একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছি আবার যে এক হচ্ছে তো এর আমি বলতেই পারি যে থ্রি টু দিপার এই যেটা হবে সেটা এর সাথে এর ইউনিট ডিসিট সাথে একই হবে তার মানে এখানে ইউনিট ডিসিট ওয়ান আসবে ভেতরে যাই আসুক আমি যাই না থ্রি টু দি পর নাইন যখন আমি লিখবো তখন একের পরে কত আছে তিন আছে তো এখানে ইউনিট ডিসিট থ্রি আসবে আর ভেতরে যাই থাকো ঠিক আছে তো এই একটা প্যাটার্ন আমি পেয়ে গেলাম সেই প্যাটার্নে কি বলছে যে তিনের পাওয়ার ফোর টাইমস এর পরে আবার রিপিট করে থ্রি টু দি পার এর পরে আবার রিপিটেশন কখন আসবে আবার আসবে থ্রি টু দি পার সিক্স এ আবার রিপিটেশন কখন আসবে আবার চার যোগ করে দাও ঠিক আছে থ্রি টু দি পর কততে হবে বলো থ্রি টু দি পার টেন দেন তারপরে আবার কততে আসবে থ্রি টু দ ফর টেন তো চার চার করে যোগ করছি আর সেম জিনিস আসছে সিক্স সেম জিনিস কিন্তু এখানেও থ্রি টু দি পার থ্রি তে যখন সেভেন এসেছে তাহলে কততে আসবে আবার সেভেন থ্রি টু দি পার সেভেন এ আসবে আবার সেভেন কততে আসবে সাথে সাথে আবার চার যোগ করে দাও এগারোতে আসবে থ্রি টু দি পার ইলেভেন এর ডিজিট যেটা হবে সেটা হয়ে যাবে তোমার আগেন সেভেন তো এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটাকে আমরা বলি সাইক্লিসিটি এটা দেখার দরকার নেই ঠিক আছে এটা জাস্ট বোঝানোর জন্য বললাম আমি সাইক্লিসিটিটা দেখে নিই এটা ইয়ে করো একটা ছক বানাও যে কোন কোন ডিজিটের কি কি সাইক্লিসিটি সাইক্লিসিটি নিশ্চয়ই বুঝতে পেরেছ ঠিক আছে তো জিরো ওয়ান ফাইভ আর সিক্স এদের সাইক্রিসিটি এক করে ঠিক আছে জিরোর মাথায় যাই বসাও তুমি তার অ্যান্সার জিরোই আসবে জিরোর মাথায় যাই বসাও জিরো টু দি পার ওয়ান জিরো টু দি পার টু জিরো টু দি পার থ্রি সবকিছুর ভ্যালু জিরোই আসবে আচ্ছা এর মাথায় তুমি যাই বসাও ওয়ানই আসবে ঠিক আছে

আবার সিক্স কিউ হচ্ছে টু ওয়ান সিক্স তো অলওয়েজ লাস্ট ডিজিট যেটা আসে ইউনিট ডিজিট সেটা অলওয়েজ সিক্স হচ্ছে তার জন্য সাইক্রিসিটি অফ জিরো ওয়ান ফাইভ অ্যান্ড সিক্স সবসময় ওয়ান হচ্ছে ঠিক আছে তো এদের ইউনিট ডিজিট এদের মাথায় যাই পাওয়ার বসাও পাওয়ার ডেফিনেটলি তোমার ওই ন্যাচারাল নাম্বারের মধ্যে হতে হবে তো তাদের সাইক্রিসিটি অলওয়েজ ওয়ান আসবে মানে তাদের ইউনিট ডিজিট অলওয়েজ সেই ডিজিটটাই আসবে যে ডিজিটটা নিয়ে তুমি তার পাওয়ার বার করছো সেই আচ্ছা ফোর আর নাইন এর সাইক্লিসিটি দুই আসবে ঠিক আছে কারণ আমি কি বলবো না সাইক্লিসিটি ওয়ান কাইন্ড অফ সাইকেল কাইন্ড অফ প্যাটার্ন ঠিক আছে অথবা পিরিয়ডও বলতে পারো কিন্তু যাতে ইউনিট ডিসিটটা সেম আসে সেটাকেই সাইকেলি সিটি যাই হোক আমি ডেফিনেশনটা একবার নিজের মতো করে লিখিয়ে দিচ্ছি যদি তোমাদের কোনো কাজে লাগে ঠিক আছে তো সাইকেসিটি মিন্স মিন্স অ্যা সাইকেল অর প্যাটার্ন অর আ পিরিয়ড ইন দা Units place, tens place, hundreds place, and so on of a number. স্কোয়ারের ব্যাপারে লিখতে হবে না যে স্কোয়ার করলেই ইউনিট ডিজিট এরকম হড়কম না না স্কোয়ারের আকারে স্কোয়ার না তো ওটা পাওয়ারের আকারে দেখা উচিত তো সাইক্লিসিটি एक्चुअली শুধু যে স্কোয়ার করলেই আসে অথবা পাওয়ারটা চেঞ্জ করলেই আসে তা না আমরা একটা নির্দিষ্ট সাইক্লিসিটির কথা বলছি যেখানে পাওয়ারটা চেঞ্জ করলে ইউনিট ডিজিট চেঞ্জ হয় কিন্তু এখানে দেখো ডেফিনিশনে কিন্তু লেখা আছে ডেফিনিশনে কি লেখা আছে ইউনিট ডিজিটও হতে পারে তো 10 ডিজিটও হতে পারে তো 100 ডিজিটও হতে পারে এন্ড সো অন মানে যে কোনো ডিজিট হতে পারতো আমরা তার মধ্যে থেকে বেছে নিয়েছি আমাদের যেটা সুইটেবল মনে হচ্ছে যেটা আমাদের কাজের হেল্প করবে শুধু সেইটা সেই সাইক্লিসিটিটাতে পাওয়ার চেঞ্জ করতে হয় তার সাথে সাথে ওর ইউনিট ডিজিটটা চেঞ্জ হয় এবং রিপিট হয় সেই সাইক্লিসিটিটা আমরা অনেক নিয়েছি সাইক্লিসিটি কথাটার মানে কিন্তু অনেক ভার্স্ট ঠিক আছে এই জন্য আমি ডেফিনেশনটা দেখাচ্ছিলাম না কারণ ডেফিনেশনটা দেখানোর পরে অনেকের অনেক রকম মনে হবে যে এই দুটো জিনিস এক কোথায় এক এখানে যে অন্যগুলো আমরা করি না অন্যগুলো অনেক হাই লেভেলের জিনিস আমরা শুধুমাত্র ট্রাইগ্রোসিটি অফ ইউনিট ডিজিট করি উইথ রেসপেক্ট টু পাওয়ার ঠিক আছে বুঝতে পেরেছো সবাই আচ্ছা চার আর নয় সাইক্রিসিটি হচ্ছে দুই কি করে হচ্ছে নয়ের ক্ষেত্রেই যদি দেখি নয় কে নয় অথবা চারের ক্ষেত্রে যদি দেখি চার ওকে চার চার এই চার চারি ষোলো হচ্ছে তো ডিজিট হচ্ছে ছয় আবার ফোর কিউব যদি করি তাহলে কত হবে চৌষট্টি হবে তিন ডিজিট চার চলে আসে মানে এই দেখো সেম চলে আসছে ঠিক আছে ঠিক সিমিলারলি আরেকটা হচ্ছে টু থ্রি সেভেন অ্যান্ড এইট এই চারটে সাইক্রিসিটি হচ্ছে চার এছাড়া আর কোনো সাইক্রিসিটি আমাদের নেই আপাতত তাহলে কি কি পেয়েছি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন প্রত্যেকটা সাইক্রিসিটি আমরা পেয়ে গেছি মনে থাকবে ঠিক আছে क्लियर यस मैम अच्छा साइक्लिसिटी दिए अंक आज देखो देखो फाइंड द यूनिट डिजिट ऑफ 7 টু দি পাওয়ার 23 ইনটু 8 টু দি পাওয়ার 13 ঠিক আছে এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমাকে ফারস্টে কি করতে হবে ফারস্টে করতে হবে 2 টু দি বা 7 এর 7 টু দি বা 23 এর ইউনিট ডিজিট কত সেটা আমাকে তোমরা বলো 7 টু দি বা 23 এর ইউনিট ডিজিট কত 7 টু দি পাওয়ার 23 এটা ক্যালকুলেশন ক্যালকুলেটরেও করা পসিবল না অত ডিজিট দেবেই না ঠিক আছে তো এটাকে আমাকে ইউনিট ডিজিটি অনলি চাই অন্যগুলো আমার দরকারও নেই বলতে পারছো না আহ সেভেন হতে পারে থ্রি হতে পারে ওয়ান হতে পারে এত কিছু হতে পারে কি করে এত কিছু হতে পারে সেভেন টু দি বা টোয়েন্টি মানে তো একটা নির্দিষ্ট নাম্বার তার ইউনিট ডিজিট এতগুলো তরাই হবে ম্যাম থ্রি হবে টোয়েন্টি ফার্ওয়ার ফোর ফোর হচ্ছে সেভেনের মাথায় কোনো কিছু পাওয়ার বসালে সেভেন জিহেতে একটা অড নাম্বার অড নাম্বারের মাথায় কোনো পাওয়ার বসালে অডই হয় ইভেন নাম্বারের মাথায় কোনো ইভেন নাম্বার কোনো পাওয়ার বসলে সেটা ইভেনই হয় পাওয়ারটা অড ইভেন যাই হোক বেস যেটা আছে বেস যদি অড হয় অডের উপরে পাওয়ার বসাও অডই আসবে ইভেন এর উপরে পাওয়ার বসাও ইভেনই আসবে তো সেভেন যেহেতু অড নাম্বার সেহেতু ওর ইউনিট ডিজিট কখনোই ইভেন হবে না ফোর হবে না বলো শুধু সেভেন্টি বা টোয়েন্টি থ্রি নাকি পুরো ইনটু করে ওইটা ইনটু করে ওটা পরে করব আগে বলে ইনটু করে বলছি টোয়েন্টি হবে ও আচ্ছা আচ্ছা ইনটু করে ফোর হতে পারে সেভেন টু দি পার থ্রি কত হবে বলো থ্রি 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 কার কার এসছে থ্রি হাত তোলো কার কার থ্রি এসছে আচ্ছা হাত নামিয়ে ফেলো কার কার আসেনি বলো তো তাড়াতাড়ি বলে দাও কার কার আসেনি হাত তোলো অসুবিধা নেই প্রথম অঙ্ক করছি ভুল হতেই পারে না হতেই পারে হাত তোলো আচ্ছা ওকে ওকে এই প্রচুর লোকের আসেনি তো কেন বুঝতে পারছে না সাইক্রোসিটি করে ফেললাম তো আমরা তাই তো দেখো আমাদেরকে কিন্তু একটা থিওরি হয়ে গেলে সেই থিওরি রিলেটেড অঙ্ক আমাদেরকে নিজে থেকে করতে হবে কারণ এই অঙ্কটা যে এই রিলেটেড আমি যদি বলে না দিই তাহলে অনেক টাফ হয়ে যাবে থিওরিটাকে এমন করে আত্মস্থ করতে হবে যে কোন থিওরির উপর বেস্ট করে কোন কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটাও আমাকে জানতে হবে এই কোশ্চেনটা তোমাদের পুরো বই পুরো ক্লাস নাইন কমপ্লিট হয়ে গেল তারপরে আমি যদি এই কোশ্চেনটা দিতাম তাহলে তোমরা বুঝতে প্রথম তো তোমাদের কষ্ট হতো বুঝতে যেটা কোন চ্যাপ্টার থেকে তোমাদের এই চ্যাপ্টার থেকে হলে তাহলে দেখে এরকম মনে হচ্ছে তাহলে এই চ্যাপ্টার কোন থিওরি থেকে এখন তো আমি স্পষ্ট বলেই দিচ্ছি যে এই থিওরির থেকে এই কোশ্চেনটা দিচ্ছি এখন তো আরো ইজি হওয়া উচিত ওকে সেভেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আমাকে ফার্স্ট দেখতে হবে যে তোমরা যেভাবে অঙ্কটা করতে পারতে আমি সেটা ফার্স্ট বলে দিই দেন যেভাবে অঙ্কটা করতে হবে আরো ইজি উপায় সেটা আমি বলবো ফার্স্ট আমাকে কি করতে হতো টু দি পাওয়ার ওয়ান মানে মানে তো আমি অলরেডি লিখে ফেলেছি না সেভেন এর সাইক্রিসিটি কত ফোর যদি মনে না থাকে সেক্ষেত্রে আমি কিভাবে করবো সেভেন টু দি পাওয়ার ওয়ান মানে সেভেন সেভেন টু দি পাওয়ার টু মানে ফর্টি নাইন সেভেন টু দি পাওয়ার থ্রি ইউনিট ডিজিটটা অনলি নেব ঠিক আছে অনলি ইউনিট ডিজিটটা নেব সাত নং তেষট্টি মানে তিন হবে সেভেন টু দি পাওয়ার ফোর এর অনলি ইউনিট ডিজিটটা আমি নেব কত হচ্ছে সাত তিন সাথে একুশের এক হচ্ছে সেভেন টু দি পাওয়ার ফাইভ এর ইউনিট ডিজিটটা অনলি নেব সাত ওকে সাত হচ্ছে তাহলে সাইক্লিসিটি কত হচ্ছে সেভেন থেকে সেভেনের এর আগে পর্যন্ত যাব সাইক্লিসিটি হয়ে যাচ্ছে ফোর অর্থাৎ এক থেকে চার পর্যন্ত এক থেকে চার পর্যন্ত ওর আলাদা আলাদা ডিস্টিংক্ট নাম্বার দিচ্ছে দেন পাঁচে গিয়ে সেম দিচ্ছে মানে এক থেকে চার পর্যন্ত একই দিচ্ছে পাঁচ থেকে আট পর্যন্ত একই দিচ্ছে নয় থেকে বারো তেরো থেকে ষোলো সতেরো থেকে কুড়ি তারপরে একুশ বাইশ তেইশ এই যে আমার তেইশ তাহলে কুড়ি পর্যন্ত কত দেবে চারে যেটা দিচ্ছে এক কুড়ি কুড়িতেও কত দেবে কুড়িতেও এক দেবে তারপরে আবার সাতে ফেরত যাবে একুশে দিচ্ছে সাত বাইশে দিচ্ছে নয় তেইশে দিচ্ছে ও তিন এইভাবে তোমরা বার করতে পারতে যারা অন্যভাবে বার করেছো আমি তাদের কথাও বলবো যে এই অঙ্কটা অ্যাকচুয়ালি কিভাবে করতে হবে এটা হলো এর পেছনের একটা লজিক লজিকটা বুঝতে পেরেছো কিভাবে করলাম আমি সেভেন টু দি পার টোয়েন্টি থ্রি সবাই বুঝেছো অরিত্র রেনেসা হ্যাঁ বুঝেছি আমি আচ্ছা আচ্ছা তাহলে আমরা কি করব ফার্স্ট আমেরিয়ার সাইকেল সিটিটা যদি মনে না থাকে তাহলে সাইকেল সিটিটা দেখব সাইকেল তো দেখেছিলাম আগেই তো আমি রিপিট করছি না এটা ফোর হচ্ছে তাহলে যদি ফোর হয় তাহলে এক থেকে চার পর্যন্ত ওর ভ্যারিয়েশানস আছে সেভেন নাইন থ্রি তাই তো সেভেন নাইন থ্রি দেন পাঁচ থেকে আট পর্যন্ত সেম ভ্যারিয়েশানে আসবে নয় থেকে বারো পর্যন্ত সেম ভ্যারিয়েশন ১৩ থেকে ১৬ সতেরো থেকে কুড়ি এই পর্যন্ত সেম ভ্যারিয়েশনে আসলো তাহলে একুশে আবার আসবে ন সাত একুশ বাইশ তেইশ চব্বিশ পর্যন্ত সেম ভ্যারিয়েশন আসবে তাহলে একুশে আসবে প্রথমটা সাত বাইশে আসবে নয় তেইশে আসবে তিন এইভাবে আমি বার করতে পারি যে ইউনিট ডিজিটটা কত ক্লিয়ার এবার অরিত্র হ্যাঁ ঠিক আছে প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে ঠিক সিমিলারলি আমি বার করতে পারি সেভেন এই টু দি পাওয়ার থার্টিন কিন্তু আমরা এইভাবে করব না এটা ছিল লজিক আমি লজিকটা দেখিয়ে দিলাম কোয়েশ্চেনটা কিভাবে ইজিলি করবো সেটা একবার দেখে নি ঠিক আছে তোমরা কে কে এই প্রসেসে করেছো যারা পেরেছ তারা কে কে এই প্রসেসে করেছো হাত তো হাত নামাও ফার্স্টে প্রত্যেকে হাতই নামাও নি এবার বলো আচ্ছা কে কে অন্য প্রসেসে করেছো হাত নামা ফার্স্ট এবার বলো অন্য প্রসেসে এ কে কে অভিরাজ অনির্বেদ অনির্বেদ আর অভিরাজ অভিরাজ কি করে করেছে অনিকা অভিরাজ পাঠিয়েছ আমাকে পাঠিয়েছ তোমরা কেওতে কিছু পাঠাওনি কি করে বুঝবো আমি मैम বলবো কি করে করেছে ওকে বলো ওই 23 টাকে চার দিয়ে ভাগ করেছি দিয়ে যেটা ভাগশেষ এসেছে দি আপনি যাওয়ার ভাবে দেখালেন ওটা করেছি একদম তাহলে কি করব এই যে মাথায় যে 23 আছে 23 এর রিপিটেশন কততে হচ্ছে 4 এর রিপিটেশন হচ্ছে তো 23 কে চার দিয়ে ভাগ করে দি চার দিয়ে ভাগ করলে কত হচ্ছে চার পাঁচ কুড়ি হচ্ছে তাহলে ভাগশেষ থাকছে তিন অর্থাৎ পাঁচ বার এর সেম রিপিটেশন আসবে এক দুই তিন চার পাঁচ বার সেম রিপিটেশন চলে আসলো তাদের চার পাঁচ কত হচ্ছে কুড়ি কুড়ি পর্যন্ত সেম রিপিটেশন চলে এসছে এবার তাহলে আমি দেখবো একুশ বাইশ আর তেইশ কথা একুশ কোথা থেকে শুরু হবে একুশ শুরু হবে সেভেন টু দি পাওয়ার ওয়ান থেকে বাইশ মানে সেভেন টু দি পাওয়ার টু এর ইউনিট ডিজিট আর বাইশ ইউনিট ডিজিট এক

ফার্স্টে বলো ইউনি আর্টের সাইকেল সিটি কত হচ্ছে আর্টের সাইকেল সিটি কত ফোর ফোর সাইকেল সিটি অফ এইট ইস ইকোয়ার টু ফোর হবে ইউনিট ডিজিট ইউনিট ডিসিট অফ এইট টুটি পর থার্টিন ইস কত হয়ে যাবে প্রথমে চার দিয়ে সাইকেল যেটা সেটা দিয়ে পাওয়ারকে ভাগ করব তো ভাগ করো তিন চারে বারো হচ্ছে এক মানে তিনবার পুরোটা রিপিটেশন হয়ে যাচ্ছে পুরো শেষ হয়ে যাচ্ছে এখানে আবার ওয়ান মানে 8 টু দি পাওয়ার 1 আর 8 টু দি পাওয়ার 13 এর ইউনিট ডিজিট सेम তো 8 টু দি পাওয়ার 1 মানে তো 8 ঠিক আছে এবার আমাকে কি করতে হবে এবার এর যে ইউনিট ডিজিট আছে আর 8 এর যে ইউনিট ডিজিট আছে সেই দুটো মাল্টিপ্লিকেশন করতে হবে কেন করতে হবে আমি একবার দেখিয়ে নি একটা নাম্বার আছে 51328 ঠিক আছে এটাকে গুণ করতে বলেছি 13279 ঠিক আছে যখন গুণ করবে আমি বলেছি ইউনিট ডিজিট মানে যে ইউনিট ডিসিট আসবে সেটা আমাকে যে ইউনিট আসবে অনেক সেটা আমাকে বলতে হবে এর আগে কত নাম্বার আসবে ঠিকও নেই আর আমি জানতেও চাইছি না ইউনিট ডিসিট কিভাবে দেখবে তুমি এর ইউনিট ডিসিট কত ফার্স্ট নাম্বারের আট আর এর ইউনিট ডিসিট কত সেকেন্ড নাম্বারের নাইন আট আর নয় আট নাম বাহাত্তর বাহাত্তরে দুই হাতে সাত সাত যোগ টোগ হয়ে এটা ওটা হয়ে সাথে সাথে সাত ক্যারি আসলো এই দুটো গুণ হলো অথবা কার সাথে কি গুণ হলো হাজারটা গুণ হলো হয়ে যেটা হবে সেটা হবে এখানে কিন্তু এই দুইটা তো কনস্ট্যান্ট আর দুইটা কোথা থেকে এসছে ইউনিট ডিজিটটা এর ইউনিট ডিজিট আর এর ইউনিট ডিজিট দুটো মাল্টিপ্লাই হয়ে এসছে তাই তো তার মানে দুটো নাম্বার তিনটা নাম্বার একাধিক নাম্বার তিনটা নাম্বারের ক্ষেত্রে এর সাথে ইন্টু যদি থার্টি টু ফাইভ থাকতো তাহলে আমাকে কি করতে হতো আমাকে নাইন ইন্টু এইট ইন্টু নাইন করে যে ইউনিট ডিজিটটা আসতো সেটা করতে হতো আমি এতটাও করব না আমি কি করব আট নং বাহাত্তর ইন্টু নয় আবার এই ইউনিট ডিজিট আর এই ইউনিট ডিজিটে অনলি গুণ করবো নয় দেখুন আট মানে ইউনিট ডিজিটের আট আসবে এই টোটাল তিনটে মিলিয়েও করলে ইউনিট ডিজিট এইভাবেই সেম প্রসেসে বার করতে হবে তো তাই জন্য আমি এর ইউনিট ডিজিট বার করে নিয়েছি কত বেরিয়েছে তিন আর এর ইউনিট ডিজিট বার করে নিয়েছি কত বেরিয়েছে আট তাহলে ইউনিট ডিসিট অফ হবে থ্রি ইন্টু এইট টু দি থার্টিন ইজ ইকুয়াল টু ইউনিট ডিজিট অফ থ্রি ইন্টু এইট ইজ ইকুয়াল টু ফোর

আগে আপনি একটা কি একটা করলেন না বড় বড় নাম্বার দিয়ে সেটা কি করলেন বুঝলাম না এটা আমি বোঝালাম যে এই নাম্বার দুটোকে যদি তোমাকে গুণ করে বলতে বলা হয় যে ইউনিট ডিসিট কত হবে তাহলে ম্যাটারই করে না যে সামনে কি কি আছে কিভাবে বার করতে হয় আট আট নয় এদের ইউনিট ডিসিট দুটো অন্নি যদি তুমি মার্টিপ্লাই করো তাহলে যেটা পাবে সেটাই তোমার ইউনিট ডিসিট হবে অথবা যদি দুইয়ের থেকে আহ পদরে যদি তিনটা নাম্বার দেওয়া থাকে দিয়ে বলে এই তিনটা নাম্বার গুণ করে যে ইউনিট ডিজিটটা আসবে সেটা কত তাহলে তোমাকে এর ইউনিট ডিজিট এর ইউনিট ডিজিট আর এর ইউনিট ডিজিট মাল্টিপ্লাই করতে হয় পরে তাদের যে ইউনিট ডিজিটটা আসবে সেটাই তোমার অ্যান্সার হবে ঠিক আছে ঠিক সেরকম যখন এরকম দুটো নাম্বার দেওয়া হচ্ছে খুব বড় বড় নাম্বার যেগুলো আমার ক্যালকুলেটারে বসছেও না সেরকম নাম্বার এই ইউনিট ডিজিট আমি কিভাবে বার করতে পারি শুধু এর ইউনিট ডিজিট বার করো আর এর ইউনিট ডিজিট বার করো এই দুটো ঠিক আছে এই প্রসেসটা বলছিলাম কারোর কোনো অসুবিধা নেই আশা করি কিছু আছে দিয়ে করি অসুবিধা হবে না পাওয়ারের একটা দুটো কোশ্চেন আছে না মানে দেখতে এত বাজে আমি যদি লিখি পাওয়ার দিয়ে তাহলে তোমরা বুঝতে পারবে না কোথাও না কোথাও তোমাদের কোথায় উপরে আছে কোথায় নিচে আছে অসুবিধা হয়ে যাবে তো আমি ফটো তুলে দিয়ে দেবো ফটো তুলে দেবো পাড়ের কিছু কোশ্চেন ফটোটা একটু ভালোভাবে দেখতে হবে কারণ এত ছোট করে পাওয়ারগুলো গুলো লেখা থাকে আচ্ছা একটা টাইপসের এর কোশ্চেন এখনো করানো হয়নি একটা না আর হয়তো আছে হোমওয়ার্ক দিয়ে দেবো যদি মোটা না হয় তাহলে তিনটা কোথায় রাখ আচ্ছা দেখো এরকম ইনফাইনাইট সিরিজ থাকে ঠিক আছে এটা যোগ থাকতে পারে বিয়োগ থাকতে পারে আমি যেটা করাছি সেটাতে যোগ আছে কিন্তু এরকম নয় যে শুধু যোগই থাকবে যোগ বিয়োগ গুণ যা খুশি থাকতে পারে ভাগও থাকে তো 6 প্লাস আওয়ার রুট হবে এর ভ্যালু কত হবে ডান ঠিক আছে কোয়েশ্চেন লিখে নিয়েছো সবাই বুঝতেও পেরেছ নিশ্চয়ই কি বলা হচ্ছে দুটো বা সিক্স প্লাস আবার রুটের মধ্যে আবার রুট আছে আবার রুট আছে আবার রুট আছে কতগুলো রুট হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ রুটস আর ডেয়ার পেয়ার তাহলে কিভাবে করবো কি কে পারবে আচ্ছা আরো একটা টাইপের কোশ্চেন এখনো বাকি আছে হ্যাঁ বলো এ কে পারবে হাত তোলো অনির্বেদ করে ফেলো করে আমাকে পাঠাও আর চোয়াকময় করে পাঠাও আর কেউ পারবে না এক্স নিয়ে করলে হবে তো হ্যাঁ অবশ্যই ঠিক আছে এক্স নিয়েই করবো আমরা অনির্বেদ সময় করে পাঠাও হাতটা নামিয়ে নাও তাহলে আমরা কি করব এই জিনিসটাকে আমরা এক্স ধরে নেব ঠিক আছে এটা রেট রেট মানে ধরি ধরি এই জিনিসটা ইজ ইকাল টু এক্স এবার আমি কি করব স্কোয়ার করে নেব স্কোয়ারিং বোথ সাইডস যদি স্কোয়ার করি তাহলে এই উপরের রূপটা নিশ্চয়ই উঠে যাবে বাদবাকি সব ইট ইজ থেকে যাবে তাহলে এটা অ্যানসার হয়ে যাবে সিক্স প্লাস রুট সিক্স প্লাস রুট সিক্স প্লাস রুট সিক্স প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে ইজ ইকোয়াল টু এইদিকে কত হবে বলো তো স্কোয়ার এইদিকে হলো এক্সপ্রেস হ্যাঁ এবার তাহলে এই যে জিনিসটা আসলো এই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে কোনো তফাত আছে ইনফাইনাইটের থেকে একটা জিনিস যদি বাদ যায় একটা টার্ম তাহলেও সেটা ইনফাইনাইটই থাকে ঠিক আছে এখানে ইনফাইনাইট টার্মস আছে এখানেও ইনফাইনাইট টার্মসই আছে দুটোই ইনফাইনাইট দুটো একই জিনিস তাহলে আমি এটাকে সিক্স প্লাস এই জিনিসটাকে এক্স ধরেছিলাম এক্স লিখতে পারি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইজ টু জিরো সো এক্স স্কোয়ার মাইনাস

কোয়াড্রেটিক ইকুয়েশন তো করিনি আমি কোথায় কোয়াড্রেটিক ইকুয়েশন করেছি ফ্যাক্টরাইজেশন করেছি এখানে ফ্যাক্টরাইজেশন তো শিখেছি ঠিক আছে কোয়াড্রেটিক ইকুয়েশন যখন করব তখন করব কোয়াড্রেটিক ইকুয়েশন এসছে ঠিকই বাট আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের কোনো অ্যাপ্লিকেশন করিনি অনলি ফ্যাক্টরাইজেশন করে ফ্যাক্টরাইজ করলে কি হচ্ছে এক্স ইজ ইকুয়াল থ্রি অথবা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু মাইনাস টু নট পসিবল কেন রুটের মধ্যে সব পজিটিভ জিনিস পজিটিভ জিনিস রুট নিলে তো পজিটিভই আসবে তাই না তাহলে মাইনাস তো আসতে পারে না তাহলে এক্স এর ভ্যালু থ্রি আসে এক্স এর ভ্যালু থ্রি মানে এক্স মানে কি নিয়েছি এইটাই তো নিয়েছি এক্স মানে ঠিক আছে এটা ইজ টু থ্রি আসে এটাই অ্যানসার আমার এই ধরনের অঙ্ক এখানে যেরকম যোগ আছে সেরকম গুণ হতে পারে গুণ হলে কিভাবে করবে আমি বলবো না মাইনাস হলে কিভাবে করবে আমি বলবো না অলরেডি আমি হোমওয়ার্কে তোমাদেরকে এই ধরনের দিয়ে ফেলেছি সবাই করে নিয়েছো আর কারোর কোনো ডাউট আছে বলো মাইনাস টু হবে না কারণ সবকিছু প্লাস আছে তাই না হ্যাঁ সবগুলো প্লাস থাকবে এক গাদা প্লাস যোগ করলে অথবা গুণ করলে

আর একটা কি জানা একটা কোশ্চেন করাবো লাস্ট কোশ্চেন না ম্যাম হ্যাঁ বলো থার্ড পার্টটা একবার বুঝিয়ে দিন কোনটা ম্যাম থার্ড পার্টটা কোনটা আমটা বলো তো এই একটা দুটো তিনটে এটা নো ম্যাম फोर्थ সরি फोर्थ এটা यस ম্যাম এটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে হবে ফ্যাক্টরাইজেশন শিখেছি না আমরা यस ম্যাম মিডল টার্ম স্প্লিটিং করতে হবে অনলি মিডিল টার্ম স্প্লিটিং করবে করলে এটা চলে আসবে আর যদি ভুলে গিয়ে থাকো অনেক সময়ই হয় আমরা মিডল টার্ম স্প্লিটিং অথবা কোনো ছোট জিনিস ভুলে গিয়ে থাকি রিপিট করে নেবে একবার ঠিক আছে কি একটা কোশ্চেন করো ভাবলাম সে তো আর খুঁজে পাচ্ছি না আমাদের কি নিজে ফ্যাক্টরাইজেশন করতে হবে এখন আর যদি তুমি ডাইরেক্ট এখান থেকে এখানে আসতে পারো কোনো অসুবিধা নেই আর যদি না আসতে পারে তাহলে ফ্যাক্টরাইজেশন করে দেখিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে আমাকে কি চ্যাপ্টার গুলো করতে হবে ফ্যাক্টরাইজেশনের অবশ্যই হ্যাঁ ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টার হয়ে গেছে না তোমাদের ক্লাস 8 এ হয়েছে ক্লাস 8 এ হয়েছে হ্যাঁ মানে আমি করাইনি না এখনো ফ্যাক্টরাইজেশন না নাম্বার সিস্টেমই চলছে যদি না করিয়ে থাকি তাহলে আমি করিয়ে দেব হ্যাঁ ফ্যাক্টরাইজেশন আমি করিয়ে দেবো বাট স্টিল আমি বলবো যেহেতু ক্লাস এ তোমাদের হয়ে গেছে ফ্যাক্টরাইজেশন পুরোটা তোমরা করে রাখো আমি অ্যাকচুয়ালি নিজেই ক্লাস এইট কে করিয়েছি করিয়ে আমি মাথার মধ্যে ঘুরছে আমার যে আমি করিয়ে ফেলেছি তোমাদেরকে কোনো অসুবিধা নেই ফ্যাক্টরাইজেশন আমি করাবো করাবো এই সেন্সে বলছি যে ফ্যাক্টরাইজেশনের আরো অনেক প্রসেস আছে যেটা ক্লাস এ নেই সেগুলো আমি তোমাদেরকে করাবো আমি কিন্তু মিডল টার্ম স্পিডিং তোমাদের করাবো না গ্রুপিং দা টার্মস আমি করাবো না স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এই সমস্ত নর্মাল ফ্যাক্টরাইজেশন যেগুলো একদম বাচ্চাদের জিনিস সেগুলো আমি করাবো না ঠিক আছে স্টিল যদি তোমাদের কারোর কোনো অসুবিধা হয় ওগুলোতে যেগুলো ক্লাস এইটে আছে সেগুলোতে যদি কারোর অসুবিধা হয় তাহলে আমাকে আলাদা করে বলবে আমি ক্লাসের মধ্যে করাবো না ক্লাসের বাইরে করাবো একবার হাত তোলো তো কে কে ফ্যাক্টরাইজেশন একদম করনি মিডল টার্ম স্প্লিটিং একেবারে করনি গ্রুপিং দা টার্মস সবাই করেছো না একবার রিপিট করে নেবে ফ্যাক্টরাইজেশন ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লাস এ সব জায়গাতে লাগবে একবার রিপিট করে নেবে ফ্যাক্টরাইজেশন ছাড়াও আরো দুটো মেথড আছে তোমার ইয়ের ফ্যাক্টরাইজেশনের মিডিল টার্ম স্প্লিটিং গ্রুপিং দা টার্মস আর ইউজিং দা ফর্মুলা এই তিনটে ছাড়াও আরো কিছু টার্ম আরো দুটো জিনিস আছে একটা হলো ফ্যাক্টর থিওরেম দিয়ে করতে হয় আর আর একটা ফিনিশিং মেথড এই দুটোই খুব ইম্পর্ট্যান্ট তো আমি এই দুটো মেথড তোমাদেরকে শেখাবো অনলি ঠিক আছে আচ্ছা আর এক টাইপস এর অঙ্ক ছিল খুঁজে পাচ্ছি না তো এক মিনিট দাঁড়াও হ্যাঁ আর বেশি কোন আমি টাইম নেবো না পাঁচটা মিনিট ব্যাস

তার মানে এটা নিয়ে ভেবেছো এতেই তোমার কাজ হবে এখন আমি যখন বলবো তখন খুব ইজিলি করে দিতে পারবে এই যে কোশ্চেন গুলো পারি যেগুলো হোমওয়ার্ক ছিল কোথাও একজন ওকে মেসেজও ও যে এটা এটা পারিনি যেগুলো যেগুলো যে যে পারোনি সেগুলো তাদের আজকের হোমওয়ার্কে আবার ঢুকে যাবে তারা এইগুলো অ্যাড করে দিয়ে দেন ইয়ে করবে আচ্ছা একটুখানি সরি হ্যাঁ আমাকে দুটো মিনিট টাইম দাও আমি খুঁজেই পাচ্ছি না কিছু

সেকেন্ড মানে দুটো ছিল এই ধরনের কোশ্চেন অরিদ্র আচ্ছা আচ্ছা পার্টিকুলারলি এই কোশ্চেনটা কে কে পেরেছো হাত তোলো অনেকে তো পেরেছো ঠিক আছে আমাকে কেউ একজন বোঝাও অদিতি অদিতি গুন্ডু ইয়েস ম্যাম

এটাই তো গেটার দেন হবে কিন্তু কেন কারণ তাদের ওই ফ্র্যাকশন গুলোর মধ্যে নিউমারেটর তো ফোর আছে ওই জন্য আমি এরকম ভাবে করেছি হ্যাঁ দুটোর নিউমারেটার ফোর আছে কিন্তু দুটোর নিউমারেটার ফোর আছে তো ছোট বড় হবে কেন তাতে দুটো ইকুয়াল হওয়া উচিত তো যেহেতু এখানে রুট ইলেভেন আর রুট থ্রি আছে হ্যাঁ

গ্রেটার দেন এইটা মানে কত হচ্ছে রুট ওভার ইলেভেন মাইনাস রুট সেভেন তাহলে কোনটা বড় চলে আসলো দিস ওয়ান ইজ গ্রেটার ঠিক আছে তো অ্যান্সার এটা হয়ে যাবে সবাই বুঝতে পেরেছো এই কোশ্চেন গুলো দুটো আনসার পেছি সেটা আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে ওকে ওকে আমি দেখে বলে দিচ্ছি তাহলে সবাই বুঝতে পেরেছো কিভাবে করব আমি সবাই বুঝতে পেরেছো তাহলে যখন উল্টে যাই তো ম্যাম তাহলে যখন উল্টে যাই তখন ওই সাইনটা উল্টে যায় সব সময় রেসি প্রকাল নেব তখন এবার ইকুয়াল টু থাকবে ইকুয়াল টু কি করে সাইন উল্টাবে ইকুয়াল টু তো আর কোনো উল্টো সাইন হয় না গ্রেটার দ্যান এর উল্টো সাইন লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল টু হলে উল্টো সাইন আর লেস দ্যান ইকুয়াল টু কিন্তু শুধু ইকুয়াল টু তো আর কোনো উল্টো সাইন হয় না তো ইকুয়াল টুর ক্ষেত্রে হবে না বাদ বাকি সাইনগুলোকে বলা হয় ইকুয়ালিটি ঠিক আছে গ্রেটার দ্যান greater than equal to less than less than equal to এই চারটাকে বলা ইনইকুয়ালিটি এটা উল্টে যায় greater than হয় less than greater than equal to হয় less than equal টু লেস হয় greater than less than equal to হয় greater than equal to clear আমাদেরকে প্রথমে ওই নিউমেরেটরকে রেশনলাইজ করতে হবে অ নিউমেরেটর কে যদি রেশনলাইজ করে করতে হবে তা নয় তবে ইন আলাদা থাকে নিউমোনিয়েটারকে রেশনালিজ করলাম কেন কারণ আগেই যখন হ্যাঁ এই এই জায়গাটাতে না ফোর আসবে এটা দেখা যাচ্ছে কিভাবে এই দুটোর ডিফারেন্স কত চার এই দুটো ডিফারেন্স কত এগারোয়ার সাথে কথা বলছি চার তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই দুটোরই ডিফারেন্স চার মানে এটা যদি নিউমোনাটারে থাকতো সরি ডিনোমিনাটার এ থাকতো এটা ওয়ান বাই সামথিং হয়ে থাকতো তাহলে আমাকে ডিনোমিনাটাকে রেশনালাইজ করতে হতো আমি রেশনালাইজ করেছি ক্লিয়ার কোয়েশ্চেন গুলো এরকম দেখো সাদা কোয়েশ্চেন আসবে না যে ম্যাডাম এই কোয়েশ্চেন এইভাবে করিয়েছে মানে এই কোশ্চেন নিয়ে আসবে এরকম নয় ওকে আচ্ছা আহ কিছু দিয়ে দেবো আর কোনো টাইপসের কোয়েশ্চেন আমার মনে হচ্ছে না কিছু পাওয়ারের কোশ্চেন আছে পাওয়ারের কোশ্চেন আমি আর করাইনি আমি তোমাদেরকে কিছু কোশ্চেন দেবো যদি না হয় তাহলে আমি নেক্সটে করিয়ে দেবো ক্লিয়ার আজকে কেউ নতুন কেউ নেই তো হাত তুলে কে বলো হ্যাঁ অডিদ্রো হ্যাঁ বেশিক কোশ্চেনটা আমি অন্যভাবে করেছি আচ্ছা অরিত্র সবাইকে ছেড়ে দিই তারপরে কথা বলছি ঠিক আছে যে অন্যভাবে যে কোনো কোশ্চেন করছো তারা থেকে বাদ বাকি সবাইকে বলছি তোমরা এখন লিফট করতে পারো আমি হোমওয়ার্ক দিয়ে দেবো ক্লাস ওয়ার্ক অবশ্যই পাঠিয়ে দেবে ক্লাস ওয়ার্ক অবশ্যই পাঠিয়ে দেবে যার কোনো ডাউট নেই কিছুই নেই সে লিফ্ করে যাও আচ্ছা হ্যাঁ কি বলো আমার এক নম্বর কোয়েশ্চেনটায় ডাউট আছে হোমওয়ার্ক আগের ঠিক আছে সবগুলো আমরা দেখে নেবো ধীরে ধীরে তারাও সবাইকে লিফ করতে দাও এক এক করে যারা লিভ করে যাচ্ছ তারা কিন্তু ক্লাস ওয়ার্কটা অবশ্যই পাঠিয়ে দেবে হোমওয়ার্ক আমি এই মুহূর্তে কিছু পাঠিয়ে দিচ্ছি আমি কালকে বাদবাকিটা পাঠিয়ে দেবো আমি সেটা গ্রুপে পাঠাবো কি হয়েছে হ্যাঁ আমার একটা বই সেখানে তোমার একটা বইয়ের থেকে ডাউট আছে তাই তো হ্যাঁ আমাকে পার্সোনালি পাঠিয়ে না আমার হোমওয়ার্কে দুটো কোয়েশ্চেন আছে ওটা কি পরে নেক্সট হোমওয়ার্ক জয়েন করে পাঠাবো আচ্ছা তোমার কি মনে হচ্ছে সেই হোমওয়ার্ক গুলো কি তুমি আজকে যেভাবে করলে যেসব কোয়েশ্চেন তার মাধ্যমে হয়ে যাবে সেগুলো কি মনে হচ্ছে ট্রাই করে ওটা ঠিক আছে একবার ট্রাই করো দীপাঞ্জন তারপরে আবার বলবে ঠিক আছে হ্যাঁ এক মিনিট হাত তুলো না সবার সাথে কথা বলছি এক এক করে এক এক করে বলি ফার্স্ট বলো হিরণ্য

না মেসাম অসুবিধা নেই আপনি যে লাস্ট সামটা করালেন ওটা আমি অন্যভাবে করেছি ও আচ্ছা তাই বলছি তাই না ঠিক আছে অডিটর বলো কিভাবে পাঠিয়ে দাও পাঠাও নি কেন আমি জাস্ট ভ্যালুগুলো পুট করে প্লাস মাইনাস করে লিখে দিয়েছি ভ্যালুগুলো পুট করে কোন কোশ্চেন ছিল লাস্ট আমি উইচ ওয়ান ইজ গ্রেটার উইচ ওয়ান ইজ গ্রেটার ভ্যালু পুট করে মানে এই রুট ও সেভেন রুট থ্রি তো √7 এর ভ্যালু কোথায় পেতে অডিট্র মিস ক্যালকুলেট করেছি ক্যালকুলেটর হাতে কোথায় থাকবে তোমার পরীক্ষায় হলে না বসে বসে করেছি ক্যালকুলেশন করেছো বসে বসে √7 না মিস সর্বনাশ একদম ওই রাস্তায় যাবে না ঠিক আছে আমার খারাপ লাগেনি ভালোই দেখেছে যেহেতু তোমাকে আমি প্রসেসটা তুমি জানতেন না সেইতে তুমি ওইভাবে করেছো খুব ভালো যারা একেবারে পারেনি তার থেকে বেটার তুমি প্রচুর চেষ্টা করেছো কিন্তু আমরা ওই প্রসেসে যাব না ও তোমার ওই প্রসেসটা করতে অনেকটা টাইম লেগেছে নিশ্চয়ই তাই না অরিত্রা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখছি আচ্ছা অরিত্রা আর কোনো ডাউট আছে ক্লাসে থাকতে পারো অসুবিধা নেই ডাউট না থাকলে অন্য সবার ডাউট দেখতে পারো আচ্ছা ওকে এক্স এর ভ্যালু এই কোশ্চেনটা যেটা গ্রুপে এসে সবাই দেখো এটা পেরেছি দেখি ও কে পাঠিয়েছে বলো তো এটা রেনেসা बेटा আপনাকে পড়াতে কি গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম আচ্ছা ঠিক আছে রেনেসা এটা তো ক্লাসের क्वेश्चन না আমি সব বাইকে ছেড়ে দিয়ে তারপরে তোমাকে বলছি ঠিক আছে যাদের ক্লাসের क्वेश्चन আছে তাদেরকে আগে দেখিয়ে দি সোমিনী তাড়াতাড়ি বলো সোমিনী मैम ওই চার এর কোশ্চেনের রাকেটটাই চার এর কোশ্চেন পাঠিয়েছো আমাকে না আরেকজন বললো পাঠিয়ে দেবে ওর জন্য আমি আর পেয়েছি পেয়েছি আচ্ছা এক্সপ্রেস ইন না সিম্পলেস্ট ফর্ম ফোর রুট ওভার ফাইভ রুট টেন ফোর এইট ফাইভ সেভেন সিক্স তাই তো তো তোমাকে ফার্স্টে কি করতে হবে টেন ফোর এইট ফাইভ সেভেন সিক্স এটাকে তোমাকে ফ্যাক্টরাইজ করতে হবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে আরুষ এটা কত এসেছে প্রাইম ফ্যাক্টারাইজেশন করে টু এসছিল অনলি টু না টু টু দি পাওয়ার কিছু তো আসবে এইটাকে এইটাকে করে বলো আসবে একবার ভালোভাবে দেখে নেবে প্রত্যেকে দেখে নেবে এটাকে ফ্যাক্টারাইজেশন দেখেছিলাম না তোমার কথা বলছি না যারা যাদের হয়নি তাদের কথা বলছি এটাকে টু টু দি পওয়ার টোয়েন্টি আসবে ঠিক আছে তাহলে এটাকে আমি কিভাবে লিখবো এইভাবে লিখবো টু টু দি পাওয়ার টোয়েন্টি দিকে ফেললাম এবার আমার চোখ কোথায় থাকবে আমার চোখ থাকবে এইটুকু অংশে উপরের টা নয় এইটুকু অংশে চোখ থাকবে সো ফোর রুট ওভার দিকে ফেললাম এই যে ভেতরের অংশটা সেটাকে আমি কি করবো টু টু দি পাওয়ার টোয়েন্টি হোল টু দি পাওয়ার এই রুটের মধ্যে ফাইভ আছে মানে ওয়ান বাই ফাইভ হয়ে যায় আচ্ছা এটাও পাওয়ার এটাও পাওয়ার দুটোর মধ্যে ব্রাকেট আছে মানে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে সো টু টু দি পাওয়ার টোয়েন্টি ইন্টু ওয়ান বাই ফাইভ দুটো কেটে গেল সো ফোর স্কোয়ার রুট টু টু দি পাওয়ার ফোর হচ্ছে তাই না আবার এটা কি করতে হবে টু টু দি পাওয়ার ফোর হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফোর সো টু টু দি পাওয়ার ফোর ওয়ান বাই কেটে গেলে সো টু টু দি ওয়ান দ্যাট ইজ ইজ ঠিক আছে আমাকে যেটা করতে হতো এটাকে ফ্যাক্টরাইজেশন করতে হতো প্রাইম ফ্যাক্টরাইজেশন গুণের আকারে দেখতে হতো ক্লিয়ার কারো আছে ম্যাম আর একটা হচ্ছে একের একের কোশ্চেনটা একবার পাঠিয়ে দাও পাঠাওনি কেন আমাকে পাঠাওনি তো কেউ একের কোয়েশ্চেন কোথায় পাবো একের কোশ্চেন পাঠাও তাড়াতাড়ি আমার টাইম ফ্যাক্টরাইজেশন প্রত্যেকেই ভুলে গেছিলো তাই হচ্ছিল না এবার আচ্ছা ওকে অদিজা আর কোনো কোশ্চেন আছে অদিজা না ম্যাম ঠিক আছে আচ্ছা সৌমিনী কোনো কোশ্চেন আছে সৌমিলি আচ্ছা তিয়াশা তিয়াশা নাম চেঞ্জ করবে তিয়াশা এখন নাম চেঞ্জ করবে বলো ম্যাম এইটা একটা একবার দেখিয়ে দেবো সিম্পলিফাই তো এইট কোথায় পাই বলো তো এখন তোমরা কেউ আমাকে পাঠার জন্য হোমওয়ার্ক কেউ একবার হোমওয়ার্কটা পাঠিয়ে দাও কোথায় খুঁজবো এখন ক্লাস করতে করতে তাড়াতাড়ি পাঠিয়ে দাও ঠিক আছে পাঠাও তিয়াশা অনিস অনিস কোথায় ডাউট আছে অনিস কোথায় ডাউট আছে পাঠিয়ে দাও তোমার কথা একদমই শোনা যাচ্ছে না তো তুমি পাঠিয়ে দাও আরুচ এবার বলো কোথায় ডাউট আছে হ্যাঁ সৌমিনী বলো আমি একের কোয়েশ্চেনটা পাঠিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে একের কোয়েশ্চেনটা পাঠিয়েছো দেখছি আরুষ বলো কিসে डाउट আছে আমি डाउट নেই যদি একটা কোয়েশ্চেন করব এই ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারটা কি আমরা করে রাখব ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারটা ক্লাস 8 এ যেটা করেছো ওটা পুরোপুরি রিভাইজ করে ফেলো ঠিক আছে ঠিক আছে যারা এখানে আছে প্রত্যেককে বুঝি ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারটা পুরোপুরি আইডেন্টিটি এন্ড ফ্যাক্টরাইজেশন বলে যে চ্যাপ্টারটা আছে ক্লাস 8 এ পুরো রিভাইজ করে রাখো ওটা আমাদের ভীষণ রকম দরকার হবে আমি ফ্যাক্টরাইজেশন ওই একদম বেসিক থেকে স্টার্ট করাবো না ফ্যাক্টরাইজেশন আমি ওইটুকু পোর্শনের পর থেকে করাবো তা এত টাইম আমরা পাবো না ঠিক আছে আরো আচ্ছা সৌমিলি কিছু বলছি যে হ্যাঁ ম্যাম এক নম্বর কোয়েশ্চেনটা পাঠিয়েছো তাই তো তোমরা কি আবার গ্রুপে পাঠিয়েছো এই হলো সমস্যা আমি গ্রুপে কোথায় পাবো বলো তো সরি খুঁজে পাচ্ছি না আমাকে আলাদা করে পাঠাও সবাই পাঠাচ্ছে তো এখন হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক সবকিছু একসাথে আলাদা করে পাঠাও অনিশ অনিশ কোথায় পাঠিয়ে এবার আমার কাছে আছে আমার কাছে আছে কোশ্চেন এবার বলো কার কিসে ডাউট আছে এক নম্বরে কার ডাউট আছে ম্যাম আমার আর ম্যাম আমার নিউমেরেটার কে বলছে রেশনালাইজ করতে হচ্ছে কিছু বলেও যে ডিনোমিনেটর নিয়ে কিছু করো আমি অনলি নিউমেরেটার কে দেখবো যেন রেশনালাইজ হয়ে যায় থ্রি প্লাস এক্স তো এটাকে তাহলে আমি কি করবো টু মাইনাস টু প্লাস থ্রি প্লাস এক্স দিয়ে গুণ করে দেবো

মাইনাস ব্র্যাকেট চলে আসবে থ্রি প্লাস এক্স ডিভাইড বাই নিচে যেটা আসবে অ্যাজ ইট ইজ ঠিক আছে অ্যাজ ইট ইজ ওটাকে লিখতে হবে যেহেতু কোনো ক্যালকুলেশন হচ্ছে না কোনো সিমিলার টার্ম নেই লাইক টার্ম নেই তো আমি ক্যালকুলেশন করতে পারবো না উপরে চলে আসবে ওয়ান মাইনাস এক্স নিচে অ্যাজ ইট ইজ চলে আসবে এটাই হয়ে গেল আমার রেশনালাইজেশন নিউমেরেটারকে ডিনোমিনেটার ইরেশনাল আছে আই ডোন্ট কেয়ার ঠিক আছে এক নম্বরে ডাউট হয়ে গেল এবার বলো আর কার ডাউট ডাউট আছে

তারপরে নর্মাল যেরকম ক্যালকুলেশন হয় সেরকম করবে তুমি প্রত্যেকটাকে ওইটুকু করো ওইটুকু করার পরে যদি না পারো তাহলে ওটুকু করে আমাকে পাঠাও আমি বলে দেবো পার্সোনালি তোমাকে ঠিক আছে আচ্ছা আর কারোর হোমওয়ার্কের থেকে অথবা এই চারটা হোমওয়ার্কের থেকে আর কারোর কোনো ডাউট আছে নেই শুধুমাত্র রেনেসা হ্যাঁ রেনেসা বলো পাঠিয়ে দিয়েছো কি রেনেসা হ্যাঁ ম্যাম আপনার পার্সোনাল অ্যাকাউন্ট মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়েছি

উপরে চলে আসবে এই সেম জিনিসের প্লাস এর হোল স্কোয়ার মানে পি প্লাস টু কিউ প্লাস পি মাইনাস টু প্লাস টু ব্র্যাকেট মধ্যে আচ্ছা আমি একবার বলে দিই যারা ক্লাসে রয়েছে তাদের জন্য একবার বলে দিই কোশ্চেনটা কি এসে রেমে সাহা এবার কোশ্চেনটা তুমি গ্রুপে পাঠিয়ে দাও ঠিক আছে সবাই দেখে নি যারা আছে পাঠানো হয়ে গেছে আচ্ছা পি প্লাস টু ইন্টু পি মাইনাস টু হয়ে যাচ্ছে

না ফ্যাক্টরাইজেশন করলেও আসে না এক মিনিট এক মিনিট আর মার্টিফিকেশন করে যদি আমি আসা উচিত এইভাবে আসে না কেন ইজ একু জিরো ফ্যাক্টরাইজেশন করলে চলে আসবে অবশ্যই কিন্তু ফ্যাক্টরাইজেশন হচ্ছে না তাই তো ওকে আপনার এই ফ্যাক্টরাইজেশন পার্টটা আমি বুঝিনি কিন্তু কোনটা ফ্যাক্টরাইজেশন করি নি এটা আমি বললাম এই যেটা দেওয়া আছে এটাকে যদি ফ্যাক্টরাইজেশন করতে পারতাম তাহলে ইজিলি হয়ে যেত কিন্তু এটাকে ফ্যাক্টরাইজেশন করব কি করে এটা আমরা রেশনলাইজেশন করেছি রেশনলাইজ করেছি এই দেখো এই এ মাইনাস বি এরকম ফর্মে আছে এ প্লাস বি দিয়ে গুণ করেছি গুণ করে স্কোয়ার করে দিয়েছি এ স্কোয়ার মাইনাস বি এর ফর্মুলা ঠিক আছে আজকে যেগুলো করলাম সেগুলোই করেছি হ্যাঁ হ্যাঁ কারো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু অসুবিধা হচ্ছে এই জায়গাটাতে আমার কাছে অ্যানসারটা আছে কিন্তু তাও আমি বুঝতে পারিনি অ্যানসারটা না অ্যানসারটা না পাঠান তারপর আই জাস্ট এটা বুঝতে পারছি না যে

এনে একটা করে কিউ ও কেটে যাবে এই কিউটা কেটে গেল এই কিউটা কেটে গেল এই কিউটা কেটে গেল কি থাকছে কিউ এক্স স্কোয়ার মাইনাস এই মাইনাস কিউটা এইদিকে চলে আসবে প্লাস কিউ ইজ হয়ে যাচ্ছে এই অঙ্কগুলো এভাবেই করতে হয় প্রত্যেকটা আমি একটু ঘাবড়ে গেছিলাম যে হয়তো বা অঙ্কটা হবে না ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক এই ধরনের অঙ্ক এভাবেই করব এই ধরনের অঙ্ক আছে হোমওয়ার্ক এ দিয়ে দেবো বুঝলাম না কোনটা কিভাবে কোথায় বুঝতে পারেনি বলো একবার আপনি মানে টু পি কিউ এক্স গুলো মানে এমনি এনে এই যে এই যে এক্স ইজ ইকাল টু এটা ছিল না তার ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো টু কিউ কে এক্স এর সাথে গুণ করে দেবো ইজ টু এটা আসবে তাই তো তো টু কিউ এক্স ইজ টু এটা আসছে এবার টু কিউ এক্স মাইনাস পি করে দেবো এখানে কোনো রুট নেই তো রুট মুক্ত করতে হবে তাই তো রুটকে ফ্রি করতে হবে

তারপরে এটা আসবে এখানে দুই একটা স্টেপ জাম্প করা আছে ঠিক আছে ঠিক আছে ম্যাম হ্যাঁ ম্যাম বুঝলাম আর কারোর কোনো ডাউট আছে আরেকটা একটা ডাউট আমি পাঠিয়েছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখেছি আচ্ছা আর কারোর কোনো ডাউট আছে অন্য কারোর ঘুরে পাঠিয়ে দিয়েছো রেনেসা যেটা হচ্ছে সেটাই দিয়ে পারবে আচ্ছা সবাই পেয়ে গেছে নিশ্চয় আচ্ছা 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 এই কোশ্চেনটা আমি এবার হোমওয়ার্কেই তোমাদের দেবো ভেবেছিলাম ঠিক আছে এই কোয়েশ্চেনটা আমি তোমাদের হোমওয়ার্কে এ एक्चुअली এই দিনই দিতাম এক্স্যাক্টলি বোধহয় এই কোয়েশ্চেন না একটু হয়তো চেঞ্জ করা আছে ঠিক আছে করে দিই করে দাও তো কোনো অসুবিধা নেই এই একই করতে হবে এই কোয়েশ্চেনটা শুধু এখানে ইকুয়াল টু 0 টুকু দেওয়া নেই তো এটাকে কি করতে হবে x 1 2 √3 সো x 1 এবার আমি অনেক ভাবে করতে পারি একটা হলো এক্স এর ভ্যালু এটা আসলে মানে আমি এক্স এর স্কোয়ার ভ্যালু বার করবো টু

এটার ভ্যালু এখানে বসিয়ে দিতে পারি এ এক্সকিউবের জায়গাতে বসাবো মাইনাস টু ইনটু বসাবো মাইনাস সেভেন ইন্টু বসাবো বসা দিয়ে অ্যানসারটা চলে আসবে এটা একটা প্রসেস ঠিক আছে বুঝতে এটা খুব লেন্দি হয়ে যাবে এই প্রসেসে বোধ হয় তুমি ট্রাইও করেছ তাই না এবার বুঝতে পারিনি আচ্ছা এবার আমি এই প্রসেস যত বলে ফেললাম এটা আমি তাদের ডিলিট করে দিই যারা গ্রুপে আছো প্রত্যেকে বুঝতে পেরেছ এই প্রসেসটা কিভাবে হবে এটাকে বলে পাতি বাংলা ঠিক আছে একদম না পারলে যে প্রসেসটা আমরা করবো দেওয়ালে পিঠ থেকে গেলে সেই প্রসেসটা অন্য প্রসেস কি আছে দেখো আমাদের যেটা দিয়েছে সেটা এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ এটার মধ্যে কোথাও রুট নেই তাহলে আমি এক কাজ করি এক্স মাইনাস টু ইজ ইক ওয়ার্ল্ড রোটভা থ্রি করি আর যেখানে পাওয়ারে থ্রি আছে তাহলে হোল কিউব করে আচ্ছা হোল কিউব করলে তো আবার আসবে না এই হয়ে গেছে গন্ডগোল হোল স্কোয়ার করে একটু এদিকে এনেছিলেন হ্যাঁ এটাকে এদিকে আনলে কিউব করে চলে আসে কিন্তু এখানে তো কিউব করলে রোটভা থ্রি এর হোল কিউব করলে তো গন্ডগোল করে ফেলবে

এটা কি ফ্যাক্টরাইজ কি করা যাচ্ছে একবার দেখো তো ফ্যাক্টরাইজ করা গেলে ইজিলি করা যাবে একবার দেখো দেখে বলো এরা করেছে যে আগে ওই রেশনালাইজ করে নিয়েছে 2 3 তারপর লিখেছে নাও x 2 3 x 2 3 হ্যাঁ তারপর সেটা তো ঠিক আছে কিন্তু তারপরে এটাকে अप्लाई কি এটাকে अप्लाई করে এই ভ্যালুটা আনতে হবে সেটাই তো স্কোয়ারিং বোথ সাইড করেছে দিস 3 হয়ে গেছে x 2 স্কোয়ার করে এখানে কিউবটা আসবে কি করে যে কিউব রয়েছে আচ্ছা আমরা করে দেখি স্কোয়ার করে দেখি ঠিক আছে স্কোয়ার করে দেখি কি আসে তারপরে দেখব अदरवाइज হবে না কিউব করে তো হবে না কোনো মতেই তাহলে x 2 হোল কিউব যদি করি তাহলে হ্যাঁ অ্যাকচুয়ালি স্কোয়ার করার পেছনে একটা কারণ থাকতে পারে যে এই √ ওভার আছে আর এখানে তো কোনো √ নেই তো এটাকে মুক্ত করতে গেলে

এক্স এস কে মানাস ওহো ওটাকে অ্যাডজাস্ট করেছে এই এই পার্টটা যখন একবার চলে এসেছে তখন আমাদের এইটাকে অ্যাডজাস্ট করতে হবে এটা অনেকটা ভ্যানিশিং মেথডের মতন যে ওই যে বললাম না ফ্যাক্টরাইজেশানে একটা পার্ট আছে ভ্যানিশিং মেথড ফ্যাক্টরাইজেশান আমরা এখনো শিখিনি ওটা আমরা এখনো শিখিনি তো এটা একটা অসুবিধা হবে ভেনিশিং মেথডটা করতে কিন্তু তবু আমি একবার বলে দিই অতটাও ডিফিকাল্ট কিছু একটা নয় ঠিক আছে এই পোষা পর্যন্ত সবাই বুঝতে পেরেছ নিশ্চয় যদি কেউ বুঝতে না পারো তাহলে বলবে আমাদের ভ্যালু বার করতে হবে এইটার আর যেহেতু এখানে রুট রুটোবা থ্রি এখানে রুট যেহেতু নেই সেহেতু আমি স্কোয়ার করেছি পার্ট বাই পার্ট আমি লজিক গুলো করে দিচ্ছি কেন কি করেছি ঠিক আছে এর মধ্যে কোনো রুট নেই তো আমাকে এই রুটটা হটাতে হতো আমি যদি কিউব নিয়ে নিতাম আমি যেটা করছিলাম এখানে কিউব আছে বলে কিউব নিচ্ছিলাম কিউব থ্রি রুট হয়ে যেত

এবার তাহলে আমি কি করব এইখানে এক্স কিউব আছে আর এখানে এক্স স্কোয়ার আছে তো আমি কোনোভাবে এইভাবে টা নিয়ে এইভাবে ক্যালকুলেশন একটা লাইন ছেড়ে দিয়ে ক্যালকুলেশন করলে খুব ভালো হয় একটা লাইন এখানে ছেড়ে দিলাম দিয়ে এইখানে চলে আসলাম তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান লিখে নিলাম জবরদস্তি ঠিক আছে তাহলে এখানে এই লাইনটা ক্যালকুলেশন করো এক্স কিউব হয়ে যাচ্ছে মাইনাস ফোর এক্স স্কোয়ার হচ্ছে প্লাস এক্স হচ্ছে ঠিক আছে এবার তাহলে

প্লাস টু ইন্টু জিরো প্লাস থ্রি তো অ্যান্সার হয়ে যাচ্ছে থ্রি ঠিক আছে বুঝতে পেরেছো সবাই এটাকে আমরা ভ্যানিশিং মেথড বলি এই সেকেন্ড মেথড এই সেকেন্ড লাইনটাকে আমরা ভ্যানিশ করে রেখে থার্ড লাইনটা দিয়ে আমরা ব্যাক ক্যালকুলেশন করি আর তিনটে সবসময় দেখতে বলো কি করে করবো যদি ভ্যানিশিং মেথড ওইটা একটু ভুল করে দিই মানে

এবার যে এক্স গুণ করে ফেললাম এই তিনটে টার্ম একসাথে গুণ করে এখানে লিখে দিলাম যে এই তিনটে লিখতে পারলাম তাহলে প্রথম টার্মটা তো আমি ফার্স্টে অ্যাডজাস্ট করে নিয়েছি সেকেন্ড টার্মটা আমি দেখবো অ্যাডজাস্ট আছে কিনা অ্যাডজাস্ট ছিল না তো আমি অ্যাডজাস্ট করে করেছি যদি সেকেন্ড টার্মটা অ্যাডজাস্টেড থাকতো তাহলে থার্ড টার্মটা দেখতাম অ্যাডজাস্টেড আছে কিনা ঠিক আছে না ওই আহ আপনি থার্ড স্টেপে ওই মাইনাস এনেছেন সেটা মনে হয় আমি আনতাম না কোনটা মাইনাস ফোর এক্স এইটা এই ভ্যালুটা তো আমাকে জবরদস্তি বসাতে হবে না তাই জন্য আমি জবরদস্তি এইটুকুকে গুণ করেছি এটাকে ভ্যানিশিং মেথড বলে ভ্যানিশ করে দিয়েছি এই মেথড এই এই যে মানে আহ লাইনগুলোকে এই লাইন গুলোর মধ্যে এই লাইনটাকে ভ্যানিশ করে দিয়েছি কিন্তু এই লাইনটাকে আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করছি এমনভাবে ক্যালকুলেশন করছি এমনভাবে ডেকোরেট করছি যাতে এর যে ফ্যাক্টর আসে সেটা এটা আসে সেটা তো আমি এখান থেকে ফ্যাক্টারাইজ করলে পাবো না তো আমি এর ফ্যাক্টরটা এইখানে নিয়ে চলে এসেছি ঠিক আছে নিয়ে দেন আমি সেকেন্ড লাইনে গিয়ে আমি আবার এটাকে ক্যালকুলেশন করছি ওকে ভ্যানিশিং মেথডটা করলে অনেক ইজি হয়ে যায় ভ্যানিশিং মেথড খুব ইজি জিনিস একটু ডিফিকাল্ট লাগতে পারে অনেকে যদি কারোর এর পরও কোনো ডাউট থাকে এখন তো ভ্যানিশিং মেথড শেখানো পসিবল না আমি স্পেলিংটা বলে দিচ্ছি ভ্যানিশিং মেথড ঠিক আছে ভ্যানিশিং মেথডটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে তোমরা নেটে সার্চ করলে বিভিন্ন রকম ডকুমেন্টস ও পেয়ে যাবে প্রচুর কোয়েশ্চেন ও পেয়ে যাবে তোমরা যদি চাও নিজেদের ইন্টারেস্ট এটাকে কমপ্লিট করে রাখতে পারো আমি ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারটা যখন করাবো তখন করিয়ে দেবো ওকে আর কারোর কোনো ডাউট আছে আর তো আছে হ্যাঁ বলো টিয়াশা ম্যাম আমি যতটা করেছি আপনাকে তো পাঠিয়েছি কিন্তু তারপর বুঝতে পারছি না কি করব আচ্ছা টিয়াশা দেখে দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি আমাকে করতে পারি হ্যাঁ হ্যাঁ লিভ করে যাও যাদের আর কোনো ডাউট নেই তারা লিভ করতে যাও পারো অথবা ক্লাসে থাকতে পারো হ্যাঁ তি ঠিকই তো আছে অসুবিধা কি আছে ওকে ম্যাম আমার তো আর কোনো ডাউট নেই আমি কি করতে হ্যাঁ হ্যাঁ লিভ করে যাও যার যার কোনো ডাউট নেই সে লিভ করে যাও হ্যাঁ তি বলো ম্যাম এটাই কি লাস্ট আনসার ফাইনাল

হোমওয়ার্ক হ্যাঁ হোমওয়ার্কের সব করেছি আমি হ্যাঁ আর্ট দাগের অ্যান্সারটা বলো হচ্ছে দেখছি এইট देखता हाँ बोलो नाइन माइनस रूट ऑफ़ थ्री प्लस एक्स ए रखो हम चिलो तो फर्स्ट क्वेश्चन था पास ना आठ 8 नंबर एट एकदम लास्ट क्वेश्चन था लास्ट क्वेश्चन तो अरेंज डी फॉलोइंग सिंपिफाइड डी फॉलोइंग सिंपिफाइड डी फॉलोइंग आंसर बोलता है दो फर्स्ट फोर

এইখানে কিন্তু প্লাস মাইনাস একটা গন্ডগোল হতে পারে ভালোভাবে দেখতে হবে এই পর্যন্ত তোমার ঠিকই আছে রোটোভার সিক্স মাইনাস রোটোবার থ্রি ডিভাইড হয়ে যাচ্ছে থ্রি থ্রি রুটোভার টু এখানে হচ্ছে রোট ওভার ফিফটিন মাইনাস থ্রি রুটোভার টু এখানে হচ্ছে

আবার আচ্ছা মাইনাস মাইনাস প্লাস করে দিলাম তিন হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে প্লাস রোটোবার থার্টি মাইনাস সিক্স এ হয়ে যাচ্ছে অ্যান্সার থার্টি থার্টি আর কেটে গেল রুটোবার ফিফটি ফাইভ থাকলো মাইনাস থ্রি রুটোবার টু থাকলো মাইনাস থ্রি থাকলো এইটা হয়ে যাবে আমার অ্যান্সার ঠিক আছে ওকে ক্লিয়ার আর কোনো ডাউট

हम्म बोलो बाय गुड नाइट मैम गुड नाइट